Yeah. ডক্টর দাস প্লিজ, না, দেবু শুরু করবে তো। ডক্টর ভদ্র। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং টু অল দ্য পার্টিসিপেন্টস। অন বিহাফ অফ দ্য অর্গানাইজিং কমিটি, আই দেবব্রত ভদ্র, দ্য ইনচার্জ অফ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ভৈরব গাঙ্গুলি কলেজ, অ্যান্ড অলসো দ্য অর্গানাইজার অফ দিস ওয়েবিনার, ওয়েলকাম ইউ অল টু দিস সেশন অফ ওয়েবিনার অন প্লাজমা ফিজিক্স। ইন দিস সেশন ডক্টর সৈকত চক্রবর্তী ঠাকুর হ্যাজ জয়েন ফ্রম ইউএসএ। হি ইজ অলরেডি ইন ইউর স্ক্রিন নাও। আমরা ডিপার্টমেন্ট থেকে অলরেডি একটা উদ্যোগ COVID-19 এর উপরে নিয়েছি এবং তার উপরে একটা ওয়েবিনার সাকসেসফুলি কমপ্লিট করেছি। এটা আমাদের সেকেন্ড ওয়েবিনার, আর এর পরেও আমরা কিছু কনফারেন্স, সেমিনার, ওয়েবিনার এইসব করার চেষ্টা করছি। এখন যতদিন লকডাউন চলছে, আমাদের এই মাধ্যমটা ছাড়া, এটাই আমাদের নিউ নর্মাল, এটা ছাড়া কোনো উপায় নেই। তা আমি আজকের স্পিকারকে আগেই রিকোয়েস্ট করেছিলাম, আই হ্যাভ রিকোয়েস্টেড ডক্টর ঠাকুর টু কমিউনিকেট উইথ বেঙ্গলিশ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, অ্যাজ দ্য পার্টিসিপেন্টস বিলং টু দ্য মোস্টলি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, অলসো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যান্ড সাম ফিউ ফ্যাকাল্টি মেম্বার্স হ্যাভ জয়েন্ট, বাট টু রিচ দ্য ইউজি কমিউনিটিস আই হ্যাভ রিকোয়েস্টেড ডক্টর ঠাকুর টু কমিউনিকেট ইন মোস্টলি ইন বাংলা, অ্যান্ড পসিবলি দ্য টার্মস আর অলসো সেইড ইন ইংলিশ। So, to introduce our speaker, Dr. Thakur has graduated from St. Xavier's College, Kolkata. Then he has done his master degree from IIT Kanpur, did his PhD in University of West Virginia, and postdoctoral research fellow at University of California, San Diego. And now he is the research associate research scientist there in UCSD. And he has several awards and accolades and has published various papers in high impact journal, impact factor journals. So with this brief introduction, I would like to request our vice principal, Dr. Sanjit Kumar Das, to welcome our speaker on behalf of the college, and then Dr. Thakur can start delivering his address. Thanks, Dr. Bhadra. Good evening and welcome to this webinar on plasma physics, Tare Jameen Par, organized by the Department of Physics, Vairab Ganguly College. First of all, I express my hearty thanks to Dr. Debabrata Bhadra and the in charge of Department of Physics and all his associates for organizing this seminar, this webinar. And I also express my thanks to Dr. Abul Salam for his technical support. And finally, I express my gratitude to today's speaker, Dr. Sohika Chakraborty Thakur, Associate Project Scientist, University of California, San Diego, for a very interesting title he will present, Making a Star on the on Earth. So without wasting any time, I would like to request, welcome and invite Dr. Thakur for his presentation. Sir, please. Thank you so much. Before I start, as already said, এটা বলে নি, তো বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে মানে বোঝানোর সুবিধার্থে বাংলায় কথাবার্তা হবে, বাট আই হ্যাভ কেপ্ট অল দ্য স্লাইডস ইন ইংলিশ, সো ইফ 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 ইউ হ্যাভ আ নন বেঙ্গলি স্পিকিং পার্সন ইউ ক্যান স্টিল ফলো দেম, আর আমাকে যদি প্রশ্ন করো আই ক্যান অলওয়েজ গো ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো এটা বলে আমি স্ক্রিন শেয়ার করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ, ইটস ভিজিবল। ওকে ওকে ওকে, তাহলে আমি স্লাইড শো শুরু করি। হ্যাঁ, বিগিনিং থেকে। পারফেক্ট পারফেক্ট। তো আজকের টপটা হচ্ছে বেসিক্যালি পৃথিবীতে, মানে এটা তারে জমিন পর মজা করে নামটা দিয়েছি, কারণ আমার এক কলিগ, আমার কলেজের বন্ধু, সে এখন
হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেরিটেজ কলেজে, তো যখন ডক্টর কাঠামোটা শুনেছিলেন মেকিং আ স্টার অন আর্থ, মানে যে যে রিসার্চের উপর আমরা কাজ করি, তো এটা মাথায় আসে, খুব সুন্দর টাইটেল, আমার খুব পছন্দ হয়, মানে সত্যি আমরা পৃথিবীর মাটিতে একটা তারায় তৈরি করার চেষ্টা করছি, এটা মানে বৈজ্ঞানিকদের প্রচেষ্টা 50-60 বছর ধরে চলছে, এবং তার পেছনের বিজ্ঞানটুকু বলতে চাই, তার পেছনে কারণটা বলতে চাই, কেন করার চেষ্টা হচ্ছে, মানে সারা পৃথিবী কেন একসাথে কাজ করার চেষ্টা করছে এইটা করতে, এবং চ্যালেঞ্জেসগুলো বলতে চাই। কিন্তু আমরা আমরা অনেক সময় মানে ছাত্র হিসেবে বিশেষ করে তো বুঝেই উঠতে পারতাম না কেন এত কিছু চলছে, মানে কত কাজ হয় চারিপাশে, কিন্তু পেছনের কারণটা জানতে পারলে আর একটু ভালো লাগে। তো সেই সেন্সে আজকের টপটা, তো ইকুয়েশনস আছে স্লাইডে, আমি ডিটেলসে যাব না, কারণ অনেকে আছে যারা হয়তো প্লাজমা ফিজিক্স থেকে নয়, কিন্তু লেট আস ট্রাই দেখি কি করা যায়। তো প্রথমে বলবো যে তারা তৈরি করার একটা প্রচেষ্টা, বা সূর্য তৈরি করার একটা প্রচেষ্টা, মানে এটা কেন, এটা হচ্ছে মেনলি এনার্জি প্রোডিউস করার জন্য। তো এবার একটু ভাবি, বিজ্ঞানের বাইরে গিয়েও আমরা একটু ভাবি যে এনার্জি কি, এবং এনার্জি নিয়ে কেন আমরা ভাবনা চিন্তা করব। ওকে, তো সত্যি যদি আমরা ভাবি যে এই যে বিভিন্ন সভ্যতা কি করে তৈরি হয়েছে, মানুষ সভ্য হয়েছে, সভ্যতা কি করে তৈরি হয়েছে, আর পেছনে আমরা রাজা মহারাজা এদের কথাই পড়ি ইতিহাসে, ঠিক, কিন্তু পিরামিড কে বানিয়েছে, তাজমহল তারা বানিয়েছে, মানে রাজা এসে বানায়নি, বুঝলেন তো, এটা বানিয়েছে হচ্ছে সাধারণ লোকজন, মানে যা মানে গায়ে গতরে খেটে যেটাকে বলে, কিন্তু তো মানে সমস্ত সিভিলাইজেশন ইন্ডিপেন্ডেন্ট অফ কোথায় কবে, ইন্ডাস ভ্যালি, মেসোপটেমিয়া, সুমের, ইজিপ্ট, চায়না, মায়ান্স, এভরিওয়্যার, সব জায়গাতে ম্যানুয়াল লেবার ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ম্যানুয়াল লেবার ছাড়া একটা সভ্যতা সমাজ তৈরি করা সম্ভব না। কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেম হচ্ছে এই ম্যানুয়াল লেবারটা কৃতদাসত্বের ফর্মেই এসেছে, এবং যুগ যুগ ধরে, এটা শুধু প্রাগৈতিহাসিক যুগে না, হয় মানুষ বা জন্তু জানোয়ার, ওই জন্তুদেরকে ডোমেস্টিকেট করার পর দেখুন কথাতে আমরা এখনো এনার্জি হিসেবে মানে ইউনিটস হিসেবে ইউজ করি পাওয়ারের, হর্স পাওয়ার, আমরা একটা মোটরসাইকেল চলে যায় আওয়াজ করে, আমরা এই 300 horsepower, 500 horsepower, তো হর্সপাওয়ার রয়ে গেছে কমন টার্মসে, কিন্তু এটা রয়ে গেছে, তো কারণটা হচ্ছে মানে গাধা, ঘোড়া, খচ্চর, গরু, বিভিন্ন অ্যানিমালসের প্রয়োগ, বেসিক্যালি ব্রুট ফোর্স যেটাকে বলে, আনফর্চুনেটলি কৃতদাসত্ব তার থেকেই এসেছে, এবং মানে আরো দুঃখের কথা এখনো পৃথিবীতে বিভিন্ন জায়গায় বন্ডেড লেবার ফর্মে মানুষের শারীরিক ক্ষমতার এক্সপ্লয়েট করে অনেক কাজ করা, তো এর থেকে কি বেরোনো যায় না, এর থেকে বেরিয়েছি, হ্যাঁ আমরা বেরিয়েছি, এর থেকে বেরোতে পেরেছি। আমি এটা কোটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে এটা এখানে আছে, যে যতদিন না আমরা সহজলভ্য এনার্জি তৈরি করতে পেরেছি পৃথিবীতে, মানে ততদিন মানুষ মানে মনুষ্য সভ্যতা ফ্রিডম পায়নি, যেমন দ্য ডিসকভারি অফ ওয়েস টু ইউজ লেস এক্সপেন্সিভ ফর্মস অফ এনার্জি দ্যান হিউম্যান মাসলস হ্যাভ মেড ইট পসিবল ফর আস বেসিক্যালি হিউম্যান বিইংস টু বি ফ্রি। এবং সত্যি যদি ইতিহাস দেখি, আমার ইতিহাস পড়া খুব ইম্পর্টেন্ট, আমি বিজ্ঞানের ছাত্রই বলছি ইতিহাস পড়া খুব ইম্পর্টেন্ট, কারণ সত্যি ভাবনা চিন্তা করাটা শেখা খুব ইম্পর্টেন্ট, যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে আর পরে পৃথিবী একদম আলাদা ছিল, যেরকম আমরা ভাবতে পারি যে ইউনো ফার্মিং, রাইট, শস্য কি করে করা যায়, তৈরি করা যায়, তার আগে আর পরে পৃথিবী পুরো আলাদা ছিল, আগুন আবিষ্কারের আগে আর পরে পৃথিবী আলাদা ছিল, সেরকম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হ্যাভ টোটালি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা এটা বোঝা উচিত। এবং কেন বলছি সেটা, আমরা যদি আজকে এনার্জি নিয়ে ভাবি, চারিপাশে তাকালেই দেখতে পাবো সারা পৃথিবীময়, মানে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ইলেকট্রিসিটি, এভরিথিং, মানে এনার্জি ছাড়া আমরা ভাবতে পারি না, অনেক সময় ভাবি না, কারণ সহজলভ্য জিনিস যখন রোজ দেখতে পাই তখন ভাবি না, কিন্তু কেন ভাবা উচিত সেটার জন্যে কদিন আগে যে আমফান সাইক্লোন হলো, সুপার সাইক্লোন হলো, রাইট, তার জন্য তখন আমরা বুঝলাম যে ইলেকট্রিসিটি কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক, মানে এই ছবিটা ওই ইন্টারনেট থেকে নেওয়া ছবি, ইভেন শুধু ঝড়ের সময় না, গ্রিড ফেলিওর্স হতে পারে লার্জ স্কেল, মানে 2012 ভারতবর্ষ ফেস করেছিল এটা, এবং সারা পৃথিবীময় বিশাল একটা খবর হলো যে 640 মিলিয়ন ইন্ডিয়ান্স আর এফেক্টেড। তলে তলে আরো ইম্পর্টেন্ট একটা ঘটনা যেটা খেয়াল করা হয় না সবসময়, এই 640 মিলিয়ন এর মধ্যে 300 মিলিয়ন ইন্ডিয়ান্স, এটা 2012 সংখ্যা, এখন হয়তো আরো বেটার হয়েছে, এরা কিন্তু এমনি ইলেকট্রিসিটি পায় না সারা জীবনের জন্য। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ যে প্রচুর প্রচুর মানুষ এখনো অন্ধকারে আছে, লিটারেলি, মানে আমি এই ছবিটা হারিকেনের ছবিটা মজা করে দিয়েছি যে উইথ টাইম ইম্প্রুভমেন্ট কেমন হয়েছে, এখন আমার ঘরে এটা খুঁজে পাওয়া মুশকিল, মানে দুর্গাপুরে আমাদের বাড়ি, কিন্তু এটা এটা কমন ছিল, আমাদের সবার কাছে ছিল এবং দরকার ছিল, রাইট, কারণ ইলেকট্রিসিটির ছিল না।
এবার কেউ প্রশ্ন করতে পারে ইলেকট্রিসিটি নিয়ে এত কথা বলার কি আছে, ইলেকট্রিসিটি কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে আরো যে মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স বার করা হয় মানে ইউনাইটেড নেশনস থেকে সারা পৃথিবীর সমস্ত দেশের ডেটা কালেক্ট করে, এবং এই যে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইটস ভেরি, আমার মনে হয় এটাই মূল জিনিস যেটা দেখা উচিত একটা দেশের উন্নতির প্রতি, নট জাস্ট জিডিপি মানে গ্রস ন্যাশনাল ইনকাম, সেটা জিডিপির সঙ্গে রিলেটেড, কিন্তু এডুকেশন মানে কতজন অন অ্যান অ্যাভারেজ স্কুলে যেতে পারছে, স্কুলে গিয়ে কত বছর স্কুলে থাকতে পারছে, লাইফ এক্সপেক্টেন্সি জন্মের সময় কত বছর বাঁচতে পারবে। তো সেই প্লটটা যদি দেখো, আমরা সবাই বিজ্ঞানের ছাত্র, আমরা প্লটস দেখি, প্লটস বোঝার চেষ্টা করি, রাইট? এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে কতটা পাওয়ার আমরা কনজিউম করতে পারি, এগেন অন অ্যান অ্যাভারেজ, সবাই সেটা পায় না, বাট ইটস অ্যান অ্যাভারেজ নাম্বার। তো সেটা তুমি দেখতে পাচ্ছ যে এটা হু হু করে বাড়ে প্রথম দিকে, মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাড়ে, সামান্যতম একটু এনার্জি এক্সট্রা পেলেও হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনেকটা বাড়তে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে এটা স্যাচুরেট করে যায়। তো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের দরকার নেই, কিন্তু মোটামুটি এই স্যাচুরেশন লেভেলে যাওয়ার কাছাকাছি, মানে যেখানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে কার্ভটা, রাইট, সেরকম জায়গায় যদি সবাই এনার্জিটা, এনার্জি প্রোডাকশন, এনার্জি অ্যাক্সেস নিয়ে যেতে পারি ভবিষ্যতে, তাহলে পৃথিবীর মঙ্গল, এটুকু বোঝা যায়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে জিডিপি অফ আ কান্ট্রি, একটা দেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা কিন্তু ভেরি লিনিয়ারলি এনার্জি সঙ্গে সঙ্গে, মানে কতটা এনার্জি একটা দেশ উন্নত উৎপাদন করতে পারে, কতটা এনার্জি তাদের দেশের সিটিজেনরা মানে পেতে পারে, সেটা টোটালি একদম ইটস এ ভেরি লিনিয়ার কার্ভ, যে একটা দেশের জিডিপি যত বাড়ে তত এনার্জি উৎপাদন বাড়ে এবং সাধারণ মানুষ তত আস্তে আস্তে এই কার্ভের দিকে উপরে উঠবে। আচ্ছা একটা প্রশ্ন, আপনারা এই কার্সারটা দেখতে পাচ্ছেন, এই যে যে পয়েন্টারটা? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, গুড গুড, থ্যাংক ইউ। ভালো কথা হচ্ছে, যদি আমরা এগেন আবার ইতিহাসে ফিরে যাই, ইতিহাস থেকে আস্তে আস্তে দেখি সমস্ত দেশই উন্নতির প্রসেসে যাচ্ছে, তো সমস্ত দেশই আস্তে 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 জিডিপি বাড়ছে, এবং জিডিপি বাড়লে যে এনার্জি অ্যাক্সেস বাড়বে সেটাও প্রমাণিত, ইটস এ লিনিয়ার ফাংশন আপাতত। সো কিন্তু আরো প্রবলেমস আছে, কিছু মানে চিন্তা করার আরো বিষয় আছে। চিন্তা করার বিষয় হচ্ছে জিডিপি ইজ অ্যান অ্যাভারেজ নাম্বার, মানে আবার এনার্জি প্রোডাকশন ওগুলো অ্যাভারেজ নাম্বার, অ্যাভারেজ নাম্বারটাই মূল কথা নয়, অ্যাভারেজ নাম্বার গেটস মাল্টিপ্লাইড বাই একটা দেশের পপুলেশন কত। এবং আমি যদি পৃথিবীর পপুলেশন দেখি, ইন্ডিভিজুয়াল দেশ বাদ দিয়ে আমি যদি পৃথিবীর কথা ভাবি, তো এইটা একটা পপুলেশন কার্ভ, এটাকে হকিস্টিক কার্ভ বলে অনেকে, কারণ এখানে আইস হকি যারা খেলে এই হকিস্টিকটা ওই আমাদের দেশের মতন অতটা দেখানো না, এটা স্ট্রেট মতন। তো এই কার্ভটা মানে এটা দেখে ভয় পাবারই কথা অ্যাকচুয়ালি, যে প্রত্যেক 12 বছর আমরা আমাদের 1 বিলিয়ন করে লোক জনসংখ্যা পৃথিবীতে বাড়ে, প্রোজ অ্যান্ড কনস সবই আছে, কিন্তু এই যে কথাগুলো বললাম, কেন বললাম সেগুলোকে যদি একটা করি, মানে যে কোনো প্রবলেম পৃথিবীতে আমার মনে হয় একটা ফিজিক্স প্রবলেমের মতন, ব্রেক ইট আপ ইন্টু সিম্পল পিসেস এন্ড দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু ফাইনাল রেজাল্টটা ইজ এ মানে অনেকগুলো ঘটনা একসাথে ঘটে ফাইনাল রেজাল্টটা তোমায় দেয়, রাইট, আমাদেরকে দেয়। তো এগেন আমি মানে মেইন টপিকে প্লাজমা ফিউশনে, ফিউশনে যাওয়ার আগে বলতে চাইছি যে এনার্জি যত বেশি পাওয়া যাবে তত একটা ভালো জীবন পাওয়া যাবে, নো ডাউট অ্যাবাউট ইট, হাসপাতাল থেকে শুরু করে সেলফোন সব জিনিস এনার্জি লাগে, এনার্জি ইউজেজ সময়ের সাথে সাথে বাড়ছে, কারণ জিডিপি বাড়ছে, কারণ টেকনোলজি বাড়ছে, এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর পপুলেশন বাড়ছে। আর দুঃখের কথা হচ্ছে ইন্ডিয়া, চায়না, এইসব লার্জ পপুলেশন কান্ট্রিজ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, এদের কাছে এখনো 100% এনার্জি পেনিট্রেশন হয়নি, মানে 100% অফ দ্য পপুলেশন এখনো এনার্জি যথেষ্ট রূপে পায় না, হয়তো অল্প অল্প পায়, দিনে কিছু সময় কারেন্ট থাকে, কিন্তু এই 4টে জিনিস একসাথে করলে আমরা দেখতে পাচ্ছি যে আসছে 100 বছরে, মানে এই বেশিরভাগ শ্রোতা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, ইভেন আমরাও, মানে আসছে যত এগিয়ে যাব এনার্জি ডিমান্ড বাড়া ছাড়া কোনো উপায় নেই, এনার্জি ডিমান্ড বাড়বে, মানে এটা এটা একটা ধ্রুব সত্য। এবার তাহলে মানে বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে না, এক একটা জেনারেশনে এক একটা চ্যালেঞ্জ থাকে, তো 21st century ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ যেটা আইডেন্টিফাই করেছে বৈজ্ঞানিকরা, সেটা হচ্ছে যে দেখুন এখন আমরা কারেন্টলি এনার্জি কি করে উৎপাদন করি, আমরা বেশিরভাগ কয়লা ব্যবহার করি, তেল ব্যবহার করি, ন্যাচারাল গ্যাস ব্যবহার করি, 80% অফ আওয়ার কারেন্ট এনার্জি ফসিল ফুয়েলস থেকে আসে, বাকি 20% থাকে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক ড্যামস, 8% থাকে হচ্ছে রিনিউয়েবলস থেকে, আমি রিনিউয়েবলসটা মানে রিনিউয়েবলস হিসেবেই বলছি, আর আমি আগে এটার বাংলা জানতাম না, এটা দেখলাম হচ্ছে নবায়ন যোগ্য ফুয়েলস, আর নন রিনিউয়েবলস দেখতে গিয়ে দেখলাম লেখা আছে নবায়ন যোগ্য, সো আমি রিনিউয়েবলস কথাটাই ইউজ করছি, সবাই বুঝবে, রাইট? তো এইটা
এবার লোকে বলবে এতে প্রবলেম কোথায় যে 80% তৈরি হচ্ছে ফসিল ফুয়েলস থেকে। প্রবলেমটা হচ্ছে এখানে যে আমরা প্রবলেমটা অ্যাকচুয়ালি দুটো তিনটে জায়গায়, এগেন ফিজিক্সের প্রবলেমের মতন অনেকগুলো লেয়ার আছে, যে এক হচ্ছে তেল এবং কয়লা ইনফাইনাইট অ্যামাউন্টে নেই পৃথিবীতে, আমরা জানি একটা সময় এটা প্রোডাকশন হয়েছিল, একটা সময় শেষ হয়ে যাবে। এবং এগেন ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখলে আমরা বিভিন্ন রকম সেই এজগুলোর নাম দিই না, স্টোন এজ, আয়রন এজ, ব্রোঞ্জ এজ, এরকম নাম দিই, তাই তো এখন আজ থেকে হাজার বছর পর যখন লোকজন ইতিহাস পড়বে তখন লোকজন এটাকে বলবে যে ফসিল ফুয়েল এরা, ফসিল ফুয়েল এজ। কারণ যদি মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে সময়, অ্যারাউন্ড 1900 আমরা কোল মানে স্টিম ইঞ্জিনে ইউজ করা শুরু হচ্ছে একটা মানে ম্যাসিভ স্কেল, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর ফিউচার প্রেডিকশনস বলছে আরো 100 বছর 150 বছর চলবে, কিন্তু ইতিহাসের পরিপ্রেক্ষিতে এটা একটা ছোট্ট ছোট্ট একটা গাউসিয়ান পিক, রাইট, ছোট্ট একটা পিক। তো এটা একটা ইটস আ ফাইনাইটনেস অফ দ্য রিসোর্সেস, রিসোর্সেস ইনফাইনাইট নয়। তাছাড়া যেটা আরো বেশি ইমিনেন্ট প্রবলেম একটা, সেটা হচ্ছে পলিউশন, এবং সেটা আমরা বুঝি, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাই যারা বড় শহরে থাকি, কলকাতা দিল্লি থেকে শুরু করে সাংহাই বেজিং বোম্বে যত বড় শহরে থাকি, মানে মানে এটা নট জাস্ট পলিউশন, যে পলিউশনটা বাজে কেন বাজে, প্রচুর অ্যাজমা বেড়ে গেছে, অ্যাজমার মানে রোগ যেটা, লাং ক্যান্সারের সংখ্যা অনেক বেড়েছে, এবং সেটা নট জাস্ট ইন্ডিভিজুয়ালি একটা বড় প্রবলেম, একটা সমাজের তরফ থেকে, একটা মানে সোসাইটিকে কোন দিকে নিয়ে যাওয়া হবে সেই তরফ থেকে দেখলেও এত আনহেলদি পপুলেশন একটা সমাজে ভালো না, এবং সেটা আমরা সবাই জানি। সো মানে এটা একটা মজার কার্টুন যে বাকি পুরো পুরো মানে একটা পেঙ্গুইন বলছে যে এটা দারুণ ব্যাপার যে যে মানুষ এনার্জি তৈরি করতে পেরেছে, মানুষ শিখেছে কি করে এনার্জি তৈরি করতে পারে, কিন্তু দুঃখের দুঃখজনকভাবে ফসিল ফুয়েল ইউজ করে এনার্জি তৈরি করতেই শুধু শিখেছে, তার বাইরে এখনো আমরা সেরকম ভাবে এগোতে পারি। তো এগেন এই দুটো জিনিস নিয়ে মেইন চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে এনার্জির যে শর্টফলটা দেখতে পাচ্ছি আসছে 50, 100, 200 বছরে হবে, তো এনার্জি প্রোডাকশনের উপর বেস করে, কারেন্ট ডে এনার্জি প্রোডাকশনের উপর বেস করে, বেসড অন ফসিল ফুয়েলস হচ্ছে নীল কার্ভটা, আর এনার্জি কত লাগবে ইমাজিনিং যে পপুলেশনটা আস্তে আস্তে স্টেবিলাইজ করে যাবে, ইউনো এনার্জি সবাই পাবে, এটা ধরে নিয়ে এই লাল কার্ভটা, এই শর্টফলটা আমাদের ফিল আপ করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ গিভেন টু দ্য বৈজ্ঞানিক্স, মানে যেমন যারা বায়োলজিতে কাজ করেন ক্যান্সার একটা চ্যালেঞ্জ, এইডস একটা চ্যালেঞ্জ, মানে এখন তো ভ্যাকসিন তৈরি করা ফর করোনা ভাইরাস একটা চ্যালেঞ্জ, সেরকম লং টার্ম দেখতে গেলে মানে হাউ ডু উই মিট দ্য এনার্জি ডিমান্ড, এনার্জি ডিমান্ডটা কি করে আমরা মানে মেনটে মানে মিট করতে পারবো, আর অ্যাট দ্য সেম টাইম আমাদের চেষ্টা করতে হবে যাতে আরো হার্মফুল হেলথ এন্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যুস না থাকে, তাই না, যে আমরা শরীর খারাপ করে এনার্জি তৈরি করার তো কোনো মানে হয় না। আরেকটা মজার ব্যাপার যেটা টিপিক্যালি বলা হয় না, কিন্তু এগেন ভাবতে ভাবতে ভাবনাটা আসে, যে মজা করেই লিখছি যে স্টোন এজ থেকে আমরা বেরিয়ে এসেছি, এটা নয় যে স্টোন শেষ হয়ে গেছে, পাথর শেষ, নুড়ি পাথর শেষ হয়ে গেছে বলে নুড়ি পাথরের সময় থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা আরো এফিসিয়েন্ট জিনিস করতে শিখেছি, সেরকম জাস্ট তেল কয়লা মাটিতে আছে বলেই যে তেল কয়লা ব্যবহার করতে হবে, আর তেল কয়লা শেষ না হলে তেল কয়লার যুগের বাইরে আমাদের বেরিয়ে যেতে পারবো না, সেটাও কিন্তু কোনো কথা নয়, কারণ এফিসিয়েন্সি ইজ অ্যানাদার থিং, মানে আমরা যে জিনিসটা মানে স্বাস্থ্য মেনটেন করে সচ্ছলভাবে যে জিনিসটা করতে পারবো সেটাই করা উচিত। তো আমার মনে হয় দিস থ্রি থিংস, এটা তিনটে জিনিস মিলে এই চ্যালেঞ্জটা তৈরি করে। এবার চ্যালেঞ্জটা মেটাবো কি করে, চ্যালেঞ্জ তো থাকে, মেটানো যায়। তো প্রেজেন্টলি বহু ধরনের কাজ অলরেডি হয়, হাইড্রো পাওয়ার, সোলার ফটোভোল্টাইক, সোলার থার্মাল, উইন্ড এনার্জি, অ্যাডভান্স বায়োফিয়েলস, তো জিওথার্মাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি ফিশন ফর্মে, যেটা নিউক্লিয়ার টেকনোলজি অলরেডি আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আছে, এইগুলো হচ্ছে ইউনো কারেন্ট ডে টেকনোলজিস দ্যাট আর ইউজড, মানে এ থেকে অলরেডি পাওয়ার তৈরি হয় এবং গ্রিডে দেওয়া হয়, ঘরে ঘরে সেই পাওয়ার যায়। যদি প্রত্যেকটা টেকনোলজিরই প্রোজ অ্যান্ড কনস আছে এবং প্রত্যেকটা টেকনোলজিতেই রিসার্চ চলছে যাতে আরো ভালো কি করে হওয়া যায়, মানে এর সাথে আরো অ্যাড করা উচিত, এগুলো হচ্ছে এনার্জি প্রোডিউস কি করে করা যায়, তাছাড়া রিসার্চ হয় এর উপরে যে এনার্জি ধরে কি করে রাখা যায়, মানে ব্যাটারি টেকনোলজি, মানে ব্যাটারি টেকনোলজির অগ্রগতির জন্যে আজকে লোকজন ইলেকট্রিক ভেহিকলস তৈরি করছে, ইলেকট্রিক কার্স, ইলেকট্রিক বাসেস তৈরি হচ্ছে, রাইট, কিন্তু এগুলোতে এখন অলরেডি কাজ হচ্ছে, এগুলো কারেন্ট ডে টেকনোলজিস, শর্ট টার্ম, লং টার্ম, প্রোজ অ্যান্ড কনস, অনেক কিছু নিয়ে তর্ক বিতর্ক, পড়াশোনা, রিসার্চ সবই চলছে। তো আজকে একটা জিনিস নিয়ে গল্প করি আমরা, যেটা হচ্ছে ভবিষ্যতের একটা এনার্জি, মানে এটা থেকে এখনো এনার্জি গ্রিডে গ্রিডে যায়নি, এবং জিনিসটা কি কেন যায়নি সেই নিয়ে আমাদের গল্পটা। ওকে, সো হোয়াট ইজ থার্মোনিউক্লিয়ার ফিউশন? তো 100 বছর আগেকার বা 50 বছর আগেকার বৈজ্ঞানিকদের, মানে তাবর তাবর বৈজ্ঞানিকদের যখন বই পড়া হয়, যদি বই পড়ি আমরা, তারা ভবিষ্যতের জন্য কি ভেবেছে, ভবিষ্যৎ মানে কি কি জিনিস পদার্থবিদদের থেকে তারা
আশা করছে, তাদের মধ্যে একটা ছিল চিরকাল, মানে ওভার দ্য লাস্ট 50 ইয়ার্স অর সো, যে ফিউশন এনার্জি, ফিউশন থেকে পারমাণবিক এনার্জি, ঠিক যেরকম করে সূর্যে তৈরি হয়, বিভিন্ন স্টারসে তৈরি হয়, সেইখান থেকে কি করে আমরা এনার্জি পাবো, পাবো কি পাবো না। তো তাই এটাকে হোলি গ্রেলস অফ ফিজিক্স বলা হয়। তোমরা যদি হোলি গ্রেলস অফ ফিজিক্স নিয়ে ইন্টারেস্টেড থাকো আর পড়াশোনা করো, দেখবে অনেক জিনিস, যেমন হাই রুম টেম্পারেচার সুপার কন্ডাক্টিভিটি একটা হোলি গ্রেল অফ ফিজিক্স, সেরকম এটাও একটা। তা কারণ কি, তা প্রমিসটা হচ্ছে যে এর ফুয়েল পৃথিবীতে অলরেডি আছে, যাতে হাজার হাজারের পর হাজার বছর কাজ চলবে, কোনো আর কোনো ফুয়েলের কোনো প্রবলেম হবে না, এটার কোনো গ্লোবাল ওয়ার্মিং বা পলিউশন নেই এই সিস্টেম, এই এই টেকনোলজি। নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো দুশ্চিন্তা নেই, যেটা কিনা নিউক্লিয়ার ফিশনে হতে পারে। আর লং লাস্টিং নিউক্লিয়ার ওয়েস্ট নেই, নিউট্রনস তৈরি হয়, তাই একটু নিউক্লিয়ার ওয়েস্ট তৈরি হতে পারে, কিন্তু সেটার হাফ লাইফ খুবই ছোট, তো সেটা অনেক সেফ, তার থেকে নিউক্লিয়ার টেকনোলজি বা নিউক্লিয়ার যুদ্ধ করার মতন জিনিস হতে পারে। তো হোয়াট ইজ ফিউশন? ফিউশন হচ্ছে যে, মানে তোমরা হয়তো সবাই জানো, আবার বলি, যে দুটো খুব হালকা লাইট মলিকিউলস, মানে নিউক্লিয়াস, যদি একসাথে ফিউজ করতে পারে তাহলে একটা ভারী মলিকিউল তৈরি হয়। কিন্তু এই নিউক্লিয়ার রিয়াকশনটা হওয়ার মধ্যে ভর, মানে মাসের তারতম্য দেখা যায়। এই ডিফারেন্সটা অ্যাকর্ডিং টু নিউটনস, ইউ নো, মোস্ট ফেমাস ইকুয়েশন E=mc², যে মাস এনার্জি ইকুইভ্যালেন্স, সেই যে মাস লসটা হচ্ছে সেটা এনার্জি হিসেবে উৎপাদন হয়। আর যে এবার বিভিন্ন রকম রিয়াকশন হতে পারে, রাইট, বিভিন্ন রকম নিউক্লিয়ার রিয়াকশন হতে পারে, যেটা সব থেকে কম টেম্পারেচারে সব থেকে বেশি এনার্জি দিতে পারবে পৃথিবীতে, সেটাই হয়তো প্রথম করা সম্ভব, মানে তারপরে আরো টেকনোলজি বাড়লে অন্যান্য কিছু ভাবা যেতে পারে। তো সেটাতে দেখা গেছে যে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, আমরা এটাকে হেভি হাইড্রোজেন বলি, হাইড্রোজেন এর একই কেমিক্যাল, দ্য সেম কেমিক্যালস, নিউট্রনস বেশি নিউক্লিয়াসে, তো ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম যদি ফিউজ করে একটা আলফা পার্টিকেল তৈরি করে, যেটা একটা হিলিয়াম পার্টিকেল, আর একটা নিউট্রন বেরোয়, আর আলফা পার্টিকেল আর নিউট্রনটা টোটালি অলমোস্ট লাইক 17.6 মেগা ইলেকট্রন ভোল্টস দিতে পারে, অ্যান্ড সেটা প্রচুর তাপবিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে, সেই সেই অ্যামাউন্ট অফ এনার্জি। তো এটাকে যদি কন্ট্রোল করা যায়, আনকন্ট্রোল ভাবে করতে পারলে এটা তো হাইড্রোজেন বোম টাইপের কিছু একটা হয়ে যায়, কিন্তু যদি কন্ট্রোল করা যায় এবং এই এনার্জিটা ব্যবহার করে, বাষ্প করে, স্টিম ইঞ্জিন চালিয়ে, টারবাইন চালিয়ে এনার্জি উৎপাদন করা যায়, তাহলে মানুষের কাজে লাগবে, সেটারই প্রচেষ্টা। এবার প্রশ্ন উঠবে, এতদিন পারেনি কেন, কত কিছুই তো হয়েছে, মানুষ চাঁদে গেছে, মার্সে স্পেস শাটল পাঠানো হচ্ছে, মার্স রোভার হয়েছে, নিউক্লিয়ার ফিশন করা গেছে, রাইট, ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে ভেঙে তার থেকে এনার্জি উৎপাদন করা গেছে, এটা হয়নি কেন? এটা হয়নি, তার ফিজিক্সটা বলি, যে নিউক্লিয়াসকে যখন একটা, মানে একটা ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামকে একে অপরের মধ্যে ফিউজ করানোর চেষ্টা করা হচ্ছে, খেয়াল রাখতে হবে যে দুটোই তো পজিটিভলি চার্জ, আমরা সবাই জানি, ভেরি সিম্পল, সবাই জানি, মানে আন্ডার গ্রাজুয়েট লেভেল কি ইভেন হাই স্কুল লেভেল, মিডল স্কুল লেভেলে, যে দুটো পজিটিভলি চার্জকে কাছাকাছি আনতে গেলে দে উইল বি রিপেলিং ইচ, তারা একে অপরকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। কিন্তু আরেক ধরনের ফোর্স হয়, যাকে বলে নিউক্লিয়ার ফোর্স, যে যদি খুব কাছাকাছি আসা যায়, খুব কাছাকাছি বলতে আমি এখানে নিউমেরিক্যালি দিয়েছি, এটা হচ্ছে ফেমটোমিটার, এই এক্স অ্যাক্সিসটা, আর বাঁদিকেটা হচ্ছে ফোর্স। তো যদি 1 ফেমটোমিটারের কাছাকাছি নিউক্লিয়াসদেরকে আনা যায়, দেখুন যে এই ফোর্সে যেটা নেগেটিভ সেটা মানে হচ্ছে অ্যাট্রাক্টিং, পজিটিভ হয়ে গেলে সেটা রিপেলিং। হ্যাঁ, তো এই অ্যাট্রাক্টিং রিজিমে যদি থাকা যায়, তাহলে এই নিউক্লিয়ার ফোর্সটা এত স্ট্রং, ইট ক্যান অ্যাকচুয়ালি ওভারকাম দ্য ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটাকে ওভারকাম করা যায় নিউক্লিয়ার ফোর্সের ব্যবহারে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে এত কাছাকাছি আসতে হবে। তো এবার এত কাছাকাছি আসার জন্যে কি করলে যে দুটো নিউক্লিয়াস একে অপরের সাথে মিশে যেতে পারে, সেটা মানে এটা হচ্ছে প্রবাবিলিটি, কি মানে কি বাইরে থেকে কি করলে, এক্সপেরিমেন্টটা কি করলে প্রবাবিলিটি বাড়ে যে দুটো নিউক্লিয়াস একে অপরের সাথে মিশে যাবে, ফিউশন হবে এবং আমরা এনার্জি পাবো, সেটা হচ্ছে আমরা যদি নাম্বার অফ নিউক্লিয়াস বাড়াতে পারি তাহলে প্রবাবিলিটি একটু বাড়ে। তো এফেক্টিভলি সেটা হচ্ছে ডেন্সিটি, রাইট, মানে যে সিস্টেমে নিউক্লিয়ার রিয়াকশন হবে তার ডেন্সিটি যদি বাড়াতে পারি সামহাও। তারপর নিউক্লিয়াসগুলো খুব কাছাকাছি কি করে আসবে, যদি তাদের অলরেডি অনেক কাইনেটিক এনার্জি থাকে, প্রচুর যদি এনার্জি থাকে, ওরা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটাকে ওভারকাম করে ভীষণ কাছাকাছি চলে এলে তারপরে নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়ার ফোর্সটা ওভারকাম করবে, তখন দুটো একসাথে মিশে যাবে। তো খুব কাছাকাছি আসার জন্য যে কাইনেটিক এনার্জিটা দেব, তার আমাদের এক্সপেরিমেন্টালি বহির্জগৎ থেকে কি কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে টেম্পারেচার অফ দ্য সিস্টেম। যত বেশি টেম্পারেচার বাড়াতে পারবো তত বেশি প্রবাবিলিটি যে দুটো নিউক্লিয়াস একে অপরের কাছাকাছি আসবে। আরেকটা হচ্ছে এই যে হাই ডেন্সিটি হাই টেম্পারেচার একটা জায়গায় গেলাম, সেটা যদি ক্ষণিকের জন্য থাকে
তাতে ফিউশন শুরু হতে হতে হলো না, কারণ ফিউশন শুরু হতে তো সময় লাগবে। প্রত্যেকটা জিনিস, যে কোনো রিয়াকশন, যে কোনো জিনিসের একটা টাইম স্কেল থাকে। তো আমরা যদি এই টাইম স্কেলটা বাড়াতে পারি, আমরা যদি এনাফ নাম্বার অফ ফিউশন ঘটাতে পারি, মানে পার ইউনিট পার নিউক্লিয়াস অনেকক্ষণ ধরে, এই টাইম স্কেলের একটা ব্যাপার আছে। তো তিনটে জিনিস মিলে একটা এনার্জি ব্যালেন্স করে, এটা অঙ্ক কষে মানে ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড ইউজ করে বার করা যায়, লসন ক্রাইটেরিয়া। তাই লসন ক্রাইটেরিয়া অনেকে এটা ট্রিপল প্রোডাক্ট বলেন, যে ইটস এটা হচ্ছে প্রোডাক্ট অফ, মাল্টিপ্লাই করা হচ্ছে যে ডেন্সিটি টাইমস টেম্পারেচার টাইমস কতক্ষণ ধরে তুমি এনার্জিটাকে ধরে রাখতে পারছো, এনার্জি কনফাইনমেন্ট টাইম। তো এটার একটা নিউমেরিক্যাল নাম্বার যেটাকে রিচ করতে পারলে, এটা একটা থ্রেশহোল্ডের মতন, এর থেকে উপরে উঠতে পারলে নিউক্লিয়ার রিয়াকশনটা ক্যান বি সেলফ সাস্টেইন। মানে নিউক্লিয়ার রিয়াকশন, এই যে টেম্পারেচারটা দিচ্ছি, এই টেম্পারেচারটা দিতে তো বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে, বাইরে থেকে যে এনার্জিটা দিচ্ছি তাতে ফিউশন হচ্ছে, ফিউশনটা হলে ফিউশন রিয়াকশন থেকে এনার্জি বেরোচ্ছে, তার একটা ছোট অ্যামাউন্ট অফ এনার্জি আবার, ইউ নো, ইট ক্যান বি থট অ্যাজ যে ওটা আবার ফার্দার নিউক্লিয়ার রিয়াকশন করতে হেল্প করছে, এবং খানিকটা এনার্জি আমরা উৎপাদন করতে পারছি ফর হিউম্যান ইউজ, মানে আমাদের জন্য, ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য। এবার সূর্যতে এই এই নাম্বারটা রিচ করে, অফকোর্স সেই জন্য সূর্য এনার্জি প্রোডাকশন প্রডিউস করতে পারে। কিন্তু সূর্যর স্টেবিলিটিটা আসে হচ্ছে ফ্রম গ্র্যাভিটি, ম্যাসিভ বিশাল সিস্টেম, এবং গ্র্যাভিটি পুরো জিনিসটাকে ধরে রাখতে পারে। পৃথিবীতে সেটা সম্ভব না, পৃথিবীতে তো, পৃথিবীতে কি করতে হবে, আমাদেরকে টেম্পারেচারটার উপর খেলা করতে হবে, টেম্পারেচারটা অনেক বেশি উপরে তুলতে হবে। মানে বিভিন্ন সিস্টেমস আছে, বেসিক মিনিমামটা হচ্ছে দেখি 100-300 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে তখন এই রিয়াকশনটা চালু হতে পারে। এগেন, পদার্থবিদ্যার ইকুয়েশন থেকে, আমাদের ফিজিক্সের থিওরির জ্ঞান থেকে আমরা এটা জানতে পারি। তো খেয়াল রাখতে হবে, দিস ইজ 10-20 times হটার দ্যান দ্য সান, মানে সূর্যের থেকে 10 গুণ বেশি, 20 গুণ বেশি। তো সেই হাই টেম্পারেচার যদি প্রডিউস করতেও বা পারি, ধরবো কিসে, রাখবো কিসে, কি করে কন্ট্রোল করবো সেই জিনিসটা, তার বিজ্ঞানটা একটু দেখি। তার বিজ্ঞান হচ্ছে যে অত্যধিক হাই টেম্পারেচারে ম্যাটার কি হয়, মানে আমরা তো সাধারণত জানি যে সলিডস হয়, আরো টেম্পারেচার বাড়ালে লিকুইডস, মানে সলিড গলে গিয়ে লিকুইডস, লিকুইডস বাষ্প হয়ে যায় ওয়াটার ভেপার গ্যাসিয়াস স্টেট, তারপরে কি হয়। তো সেটা একটা ছোট্ট একটা কার্টুন ডায়াগ্রাম আমি বরফ দিয়ে বোঝাই, কারণ বরফ আমরা সবাই বুঝি, তাই আমাদের ডিপ ফ্রিজে সবার বরফ থাকে। তো বরফ একটু টেম্পারেচার বাড়ালেই গলে জল হয়ে যায়, খেয়াল করেন মলিকুলার স্ট্রাকচারটা কেমন করে পাল্টে যায়, বন্ডস ব্রেকিং হয়, রাইট, তারপরে গ্যাসিয়াস ফেজে যায়, যেখানে মলিকিউলসগুলো একে অপর থেকে অনেক দূরে, তার কাইনেটিক এনার্জিটা অনেক বেশি। এবং আমাদের স্কুলের সীমাবদ্ধতে আমরা এটাই শিখি, সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস। অ্যাকচুয়ালি স্কুল বলবো না, আমি আমার MSc-তে গিয়ে প্রথম জানলাম যে এর বাইরেও কিছু একটা হয়, তার আগে অব্দি সলিড লিকুইড গ্যাসেস নিয়েই পুরো পৃথিবী আমার ভরা ছিল। তো এবার মজার হচ্ছে, যদি এনার্জি আমি বাড়াতে থাকি, মানে ইউনো ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে সবসময় এটা খেয়াল করা উচিত, আমরা যে বিষয় নিয়ে কাজ করছি তার একটা পার্টিকুলার এনার্জি থাকে, একটা এনার্জি ডোমেইনে আমরা কাজ করি। যে খেয়াল করুন যে যারা কেমিস্ট্রি নিয়ে কাজ করি, রাইট, মানে সেটা বেসিক্যালি এই এনার্জি রেঞ্জে থাকে, যে মলিকুলার ডিসোসিয়েশন হয় অফ দ্য অ্যাটমস, ইলেকট্রন এদিক থেকে ওদিক যেতে পারে, বিভিন্ন রকম বন্ড তৈরি করতে পারে, কিন্তু সবই হচ্ছে ইলেকট্রনসের খেলা। আরো যদি এনার্জি বাড়াই, আরো এনার্জি বাড়ালে তখন আমরা প্লাজমা ফেজে যাব, এবং প্লাজমা ফেজটা হচ্ছে যে আমি যদি একটা ইলেকট্রন আলাদা করে দিতে পারি একটা মলিকুলার থেকে, তাহলে একটা ইলেকট্রন রইলো আর পরে রইলো একটা পজিটিভলি চার্জড আয়ন। তো ইলেকট্রন আর আয়ন সিস্টেম নর্মালি আমি যদি ছেড়ে দিই, বাইরে থেকে কিছু না করি, তাহলে আবার রিকম্বাইন করে যাবে, কারণ অ্যাট দ্য টেম্পারেচার, পৃথিবীতে যে টেম্পারেচার আছে, যদি ধরে রাখতে পারি বাইরে থেকে এনার্জি দিয়ে, যদি এই পুরো সিস্টেমটাকে স্টেবল করে ধরে রাখতে পারি, তখন সেটাকে প্লাজমা স্টেট বলা হয়। এবং প্লাজমার বিভিন্ন লেভেলস অফ আয়নাইজেশন হতে পারে, কারণ এটা হচ্ছে একটা গ্যাসিয়াস ফর্ম থেকে আয়নাইজড ফর্মে যাচ্ছে, পার্শিয়ালি আয়নাইজড হতে পারে, ফুলি আয়নাইজড হতে পারে, বিভিন্ন ফর্ম আছে। এবং যেটা এখানে দেখায়নি বাট ইন্টারেস্টিং ফর অল আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস, মানে ফিজিক্সে যারা আছি, সেটা হচ্ছে আরো হাই এনার্জিতে গিয়ে যত যদি আমি নিউক্লিয়ারটাকে টাচ করতে পারি, এনার্জি দিয়ে নিউক্লিয়াসটাকে ভাঙতে পারি, তখন কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রিয়াকশনটা শুরু হয় বা নিউক্লিয়ার ফিজিক্স বলতে শুরু হয়। তো আমরা যারা প্লাজমা ফিজিক্স নিয়ে কাজ করি, আমরা আয়ন্স ইলেকট্রনসেই আছি ওই এনার্জি স্কেলে, আমরা নিউক্লিয়ার ফিজিক্সটা ডাইরেক্টলি প্লাজমাতে পড়াশোনা করি না, এক্সেপ্ট ইন ফিউশন। মানে ফিউশন করতে গেলে হচ্ছে যে এত হাই টেম্পারেচারে যেতে হচ্ছে, ওইখানে ম্যাটার কিন্তু প্লাজমা স্টেটে থাকা ছাড়া সম্ভব নয়। The system will go into the plasma state. Plasma state jetei hobe amaderke. Tai plasma niye porashona ta korar dorkar. Ebar plasma niye jodi boli ar bhabde shuru kori, to amra prithibite plasma dekhi kothay. Actually dekhle kintu khyal korbo je khub ekta dekhi na. Lightning jokhon hoy, bidyut chamkanor je lightning streak ta dekhte pai,
বাজ পরে বলি, সেটা একটা ক্ষণিকের জন্য প্লাজমা স্টেটে চলে যায়, কারণ দুটো মেঘের মধ্যে বা মেঘ থেকে গ্রাউন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য যে কারেন্ট যায়, সেই কারেন্ট ক্যান হিট আপ, রাইট? কারেন্ট থেকে আমরা হিট পাই, আই স্কোয়ার আর হিটিং, যেটা সবাই জানি। তো সেই কারেন্ট ক্যান অ্যাকচুয়ালি হিট আপ দ্য মলিকিউলস অফ এয়ার বা অ্যাটমসফিয়ার, সেই টেম্পারেচারে নিয়ে যেতে পারে, যেখানে ওই ইলেকট্রনস আলাদা হয়ে যাচ্ছে যেতে পারে বা ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারে টু ডিফারেন্ট লেভেলস, তারা এখন লোয়ার লেভেলসে ফিরে আসছে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী, তারা একটা ফোটন রিলিজ করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এটা প্লাজমা তৈরি হচ্ছে ক্ষণিকের জন্য, কারণ কারেন্টটা যেই চলে যাচ্ছে টেম্পারেচার সেই কমে যাচ্ছে, প্লাজমা স্টেটে থাকছে না, গ্যাসিয়াস স্টেটে ফিরে আসছে। আরেকটা এক্সাম্পল অফ প্লাজমা পৃথিবী থেকে যেটা দেখা যায়, আনফর্চুনেটলি মানে আমিও নিজে চোখে দেখিনি, ইন্ডিয়া থেকেও দেখা যায় না, সেটা হচ্ছে নর্থ পোলস এবং সাউথ পোলসে যেটা হয় অরোরা, অরোরা বোরিওলিস, সেটা অ্যাকচুয়ালি সূর্যটা ইজ এ বল অফ প্লাজমা, কারণ সূর্যের যে টেম্পারেচারে আছে সেখানে সলিড লিকুইড গ্যাসেস অবস্থায় থাকতে পারে না, আয়নাইজড পার্টিকেল সব পার্টিকেলস আর আয়নাইজড, ওটা প্লাজমা স্টেটে আছে। সূর্যটা যখন প্লাজমা সার্ফেস থেকে প্লাজমা একটু বেরিয়ে আসে, আমরা সেটা সোলার ফ্লেয়ার বলি, যখন বেরিয়ে এসে পৃথিবী অবধি পৌঁছায়, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডস হচ্ছে একটা ডাইপোলের মতন, রাইট? যদি হাতটা দেখতে পারেন, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডস একটা ডাইপোলের মতন। তো সূর্য থেকে প্লাজমা এসে হিট করলে অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড সেই চার্জ পার্টিকেলস গুলো নর্থ পোল আর সাউথ পোলের দিকে যায়, সেখানে আপার অ্যাটমসফিয়ারকে এই চার্জ পার্টিকেলস গুলো এনার্জাইজ করে এবং সেই এমিশনটা আমরা দেখতে পাই। তো সেটাই হচ্ছে অরোরা বোরিয়ালিস। এবং আমরা ভাবতে পারি যে পৃথিবীতে আমরা প্লাজমা তো দেখতে পাই না কেন, মানে ওয়াই, মানে এত সলিড লিকুইড গ্যাসেস তো এত এক্সাম্পল পাই, এ ভেবে দেখবেন দিস ইজ দ্য অ্যান্সার। তো হচ্ছে একই অ্যান্সার যে ডিপ ফ্রিজের মধ্যে এক গ্লাস জল রাখলে সেটা জল থাকে না, বরফ হয়ে যায়, কারণ টেম্পারেচারটা খুব কম। ডিপ ফ্রিজের মধ্যে টেম্পারেচারটা এতই কম যে আইস ইজ দ্য নর্মাল স্টেট অফ ওয়াটার, তাই না? সেরকম পৃথিবীর টেম্পারেচার এতই কম যে প্লাজমা স্টেটটা ন্যাচারাল নয়। ন্যাচারাল স্টেট হচ্ছে সলিড বা লিকুইড বা গ্যাসেস, থ্যাঙ্কফুলি ইভলিউশনও হতো না, আমরাও জন্মতাম না, কিছুই হতো না যদি পৃথিবীটাও সূর্যের মতন গরম হতো। কিন্তু বাকি বহির্জগতে যদি তাকাও, সূর্য সমস্ত তারাই বিভিন্ন রকম সূর্য, রাইট, বিভিন্ন স্টেটে, তারপরে সুপারনোভা এক্সপ্লোশনস, গ্যালাক্সিস, সমস্ত জায়গায় প্লাজমা ভর্তি। তো যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করেন তাদের বোধহয় প্রথমেই মানে পিএইচডির প্রথম ক্লাসেই প্লাজমা ডিসপারশন রিলেশন, প্লাজমা কি করে তৈরি হতে পারে, সাহা ইকুয়েশন যার থেকে বোঝা যায় যে একটা পার্টিকুলার টেম্পারেচারে কত অ্যামাউন্ট অফ আয়নাইজেশন হতে পারে, এইসব জিনিসগুলো পড়ানো হয়। এবং তাই 99% অফ দ্য ভিজিবল ইউনিভার্স, আমি ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি বাদ দিলাম, যেটা ভিজিবল, কারণ ভিজিবল হয় মোস্ট প্রবাবলি বিকজ দে আর ইন দ্য প্লাজমা স্টেট। তাই 99% অফ দ্য ভিজিবল এনার্জি ইউনিভার্স ইজ ইন দ্য প্লাজমা স্টেট, এক্সেপ্ট যে পৃথিবীটা বড্ড ঠান্ডা প্লাজমার জন্য। এবার পৃথিবীতে প্লাজমার কি কি, পৃথিবীতে তাহলে এত প্লাজমা নিয়ে পড়াশোনা করি, তার কারণ হচ্ছে প্লাজমার প্রচুর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে। দাদা, আমাদের সব থেকে মানে আমরা যখন ছাত্র তৈরি করছি বিএসসি এমএসসি পিএইচডিতে, ইটস ভেরি ইজি ফর দেম টু গো ইন টু ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি। তো যেহেতু প্রচুর টেকনোলজিতে ব্যবহার, মানে নিয়ন গ্লো ডিসচার্জ টিউবসের ভেতরে প্লাজমা তৈরি হচ্ছে, স্পেসক্রাফট প্রপালশনে হল থ্রাস্টার্স ইউজ করা হয়, প্লাজমা তৈরি করা হয়, এই যে প্লাজমা টিভি বলি আমরা, প্লাজমা টিভি কেন বলি, কারণ তার ভেতরে একটু ক্ষণিকের জন্য প্লাজমা তৈরি করা হয়, এবং তার থেকে ওই রেড গ্রিন ব্লু ইউজ করে টিভি তৈরি করা যায়। প্লাজমা মেডিসিন গত 10-20 বছর ধরে স্টাডি হচ্ছে, যে মানে ডেন্টাল ক্যাভিটিজ এর জন্য লেজার হেয়ার রিমুভাল, লেজার যেরকম ব্যবহার হয় প্লাজমাও সেরকম ব্যবহার হতে পারে, মানে দুটো সিস্টেমে এনার্জি দিতে পারে অ্যাট স্মল স্কেলস। তো বিভিন্ন রকম কারণে আমরা প্লাজমা নিয়ে স্টাডি করি, এবং ফিউশন করতে গিয়ে দেখা গেল যে মানুষ যত সহজে 1950-60 এর দশকে ভেবেছিল ফিউশন করা যাবে, যেরকম ভাবে ভেবেছিল মানে টেকনোলজি ইউজ করে আমরা চাঁদে যেতে পারলাম, মানে অ্যাট দ্য এন্ড অফ 1969 মানে অলমোস্ট 70-এর দশকে আমরা স্পেসক্রাফট টেকনোলজি ভালো করে শিখে গেছি, নিউক্লিয়ার টেকনোলজি যার থেকে নিউক্লিয়ার উৎপাদন হয় সেটাও মোরাললেস কন্ট্রোলে চলে এসছে, আরো ভালো হতে পারে, আরো কাজ চলছে বিভিন্ন রকম আলাদা আলাদা মেথডস ইউজ করে, কিন্তু ফিউশনটা করা যায়নি। ফিউশন করা যায়নি কেন, তার কয়েকটা এক্সাম্পলস দিই, যে মানে কি করে এত হাই টেম্পারেচার আমরা কন্ট্রোল করব। তো হাই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, যে প্লাজমা ইজ লাইক এ হট, ভীষণ হট গরম একটা গ্যাসিয়াস স্টেট, কিন্তু তাতে আয়ন্স এন্ড ইলেকট্রনস আছে, তাতে ফিজিক্সটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। ফিজিক্সটা কমপ্লিকেটেড হয়ে যায় এই কারণে, দেখুন মানে কাইনেটিক থিওরি অফ ম্যাটার লাগবে, কারণ প্রচুর সংখ্যায় পার্টিকেলস আছে, রাইট? আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 10^23 অর্ডারে, 6.023 10^23 স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। তো
টিপিক্যালি এই যে সিস্টেমগুলোতে ফিউশন তৈরি করার চেষ্টা হচ্ছে তাতে 10^19 থেকে 10^20 নাম্বার অফ পার্টিকেলস থাকে ইন পার মিটার কিউব। তো এত সংখ্যায় যখন আছে তখন মানে ইন্ডিভিজুয়ালি নিউটনস ল লাগানো বা সিঙ্গেল মলিকিউল সিঙ্গেল পার্টিকেল মোশন লাগানো ইউজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তখন কালেকটিভ ফেনোমেনার জিনিসপত্র পড়াশোনাটা ইউজ করতে হয়, হাইড্রোডাইনামিক্স ইউজ করতে হয়, জলের কণার মলিকিউলের মতো, তার একটা সার্ফেস টেনশন থাকে, প্রেশার থাকে। কিন্তু ইন অ্যাডিশন টু দ্যাট এখন চার্জ আছে, ইলেকট্রনস আছে, আয়ন্স আছে। তো সেখানে মানে ইলেকট্রোম্যাগনেটিজমের যে রুলস অ্যান্ড রেগুলেশনস, ম্যাক্সওয়েলস ইকুয়েশনস ব্যবহার করতে হয়। তো ফিজিক্স গেটস ভেরি কমপ্লিকেটেড, কিন্তু আবার তার ভালো জিনিসও আছে, রাইট? সেটা হচ্ছে যে ইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি এবং বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ডের রেসপন্স করতে পারে এই সিস্টেমটা, যেটা নিউট্রাল গ্যাসে পারে না বা এমনি সলিডসে পারে না সবসময়, রাইট? এবং এইগুলো দিয়ে কন্ট্রোল করা যায়। সো ইন্টারনাল ফিজিক্সটাকে বোঝা যেমন কমপ্লিকেটেড হয়ে যায় বিকজ অফ দ্য এফেক্টস অফ হাইড্রোডাইনামিক্স অ্যান্ড ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেটিজম অ্যাট দ্য সেম টাইম, কিন্তু সেটা আমাদের এক্সপেরিমেন্টালি একটা কন্ট্রোল নবের মতন দেয় এবং সেটা চেষ্টা করে, মানে ম্যাগনেটাইজড ফিউশন নিয়ে আজকে বলছি। সো বেসিক্যালি আমরা জানি যে একটা যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্রসে একটা আয়ন একটা চার্জ পার্টিকেল ইলেকট্রন বা আয়ন গোল গোল করে ঘুরতে থাকে, এটাকে বলে জাইরো রেডিয়াস বা জাইরো অরবিট। আমি দেখ তো যদি স্ট্রেট লাইন একটা সলিনয়েড থাকে, একদিক থেকে মানে প্লাজমা চার্জ পার্টিকেলস ইন প্লাজমা শুরু করে অন্যদিকে চলে যেতে পারে, আমি যদি ঘুরিয়ে এটাকে একটা বাইসাইকেল টায়ার একটা টায়ারের মতন তৈরি করে ফেলতে পারি, যেটা জিওমেট্রিক্যালি টোরাস বলা হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা র্যাপ করে নিজের মানে এটা হচ্ছে একটা সাপ নিজেরই লেজ খাচ্ছে সেই রকম, যে একটা গোল করে ঘুরে যাচ্ছে। তো ক্যান আই কনফাইন পার্টিকেলস, তা একটা সিম্পল মানে যদি এই সিম্পল কনসেপ্ট দেখি সেটা হচ্ছে এই রকম, জানি না ভিডিওটা চলছে কিনা, যে একটা পার্টিকেল ইট ক্যান মুভ অ্যারাউন্ড দেন একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন। তো এই সিম্পল কনসেপ্টটাকে ব্যবহার করাটাই হচ্ছে ফিউশনের প্রধান মানে লক্ষ্য, এই কনসেপ্টটাকে ব্যবহার করা যায় কিনা। তো দেখছি, কিন্তু অতটাও সহজ নয়, তার কারণ হচ্ছে দের ইজ সামথিং কল্ড ইনস্টেবিলিটি। এবার ইনস্টেবিলিটি কি, আমরা ছেলেবেলায় প্রচুর বার এই জিনিস চেষ্টা করেছি, মানে অনেস্টলি স্পিকিং এই লেভেল অব্দি আমি উঠতে পারিনি কোনদিন, বলায় চার ওই 4-3-2-1 দশ অব্দি গেছি অনেক। তো মজা করে বলছি, যদি আমরা অনেক বাক্স নিয়ে যাই বই, মানে ইনস্টেবিলিটি ইজ দ্যাট থিং যেটা নেচারে সবসময় থাকে, চারিপাশে তাকালেই থাকবে। মানে যেরকম বললাম এনার্জি এমন একটা জিনিস যে চারিপাশে তাকালেই আমি এনার্জির বিভিন্ন এক্সাম্পল দেখতে পাবো, সেরকম চারিপাশে তাকালেই আমরা ইনস্টেবিলিটির বিভিন্ন এক্সাম্পল দেখতে পাবো। দেখি ইনস্টেবিলিটি কাকে বলে, আমি ইকুয়েশনের ডিটেলসে যাচ্ছি না সময়ের জন্যই মেনলি, কিন্তু পেন্ডুলাম যখন দোলায় ওটা একটা স্টেবল সিস্টেম, মানে পেন্ডুলামটা একটা ফিক্সড জায়গায় আছে, রাইট? এটা তার স্টেবল জায়গায় আছে, গ্র্যাভিটি এফেক্ট করছে তাকে, এবং আমরা যদি একটা ছোট্ট পারটারবেশন দিই, আমি একটা ডিস্টারবেন্স দিই, ও আবার নিজের অরিজিনাল জায়গায় ফিরে আসবে কি আসবে না, এই প্রশ্নটা হচ্ছে স্টেবিলিটি বা ইনস্টেবিলিটিতে দেখা হয়। সে যদি নিজের জায়গায় ফিরে আসে, সে অসিলেট করলো, ভাইব্রেশন হলো, ঠিক আছে, বাট সে যদি নিজের জায়গায় ফিরে আসে সেই সিস্টেমটাকে আবার স্টেবল বলবো, যদি ফিরে না আসে দ্যাট ইজ এন আনস্টেবল সিস্টেম। যেমন ইনভার্টেড পেন্ডুলাম, ইনভার্টেড পেন্ডুলাম, ইনভার্টেড পেন্ডুলাম আবার কি জিনিস, এটা তো দেখি না সাধারণত, পেন্ডুলাম অবস্থায় দেখি না, রাইট? কারণ এটা ভেরি আনস্টেবল, মানে পেন্ডুলামটা যদি এরকম খাড়া করা থাকে সামান্যতম টোকা দিলেও পেন্ডুলামটা পড়ে যাবে বিকজ অফ গ্র্যাভিটি। কিন্তু এই জিনিসটি ছোটবেলায় আমরা সবাই করেছি, মানে এবং মানে ওই আর কি, মানে যখন করেছো ভেবে ভাবার চেষ্টা করো, মানে করতে তো পারি, যে কেউ চেষ্টা করতে পারি, কিন্তু এত কঠিন, ভীষণ কঠিন, রাইট? ওটাকে কন্ট্রোল করা, ওটাকে স্টেবিলাইজ করা। এবং আরো যদি ভাবো যে যদি বন্ধুদের মধ্যে একটা কম্পিটিশন হয়, এই কে ক সেকেন্ড করতে পারছিস, তখন আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি ওটাকে রাখতে, মানে আনস্টেবল সিস্টেম বলেই যে আমরা হাল ছেড়ে দেবো তা কিন্তু না, মানুষও মানে মন মানুষ আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি, রাইট? আমরা কি করি, আমরা হাতটাকে নড়ানোর চেষ্টা করি, আমরা একটা ওটাকে ওটার দিকে তাকিয়ে একটা ফিডব্যাক লুপ তৈরি করি। তো ইনস্টেবিলিটি থাকবেই, তার সত্ত্বেও আমাদের একটা চেষ্টা থাকবে, ইনস্টেবিলিটি থাকা সত্ত্বেও কি করে মানে টাইম স্কেলটাকে বাড়ানো যায়, যেরকম বলছিলাম যে ইনস্টেবিলিটি হয়তো পুরোপুরি অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু টাইম স্কেলটা বাড়ালেও আমাদের হয়তো কাজ চলে যাবে। তো সেই সব জিনিসই বৈজ্ঞানিকরা চেষ্টা করে। আরেক ধরনের ইনস্টেবিলিটি হচ্ছে যদি এই চায়ের মধ্যে উপর থেকে দুধ ঢালো, এটা দেখতে পারবে, ইটস ভেরি 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 কমন ইনস্টেবিলিটি, যে র্যালে টেলর ইনস্টেবিলিটি, সেটা হচ্ছে কলায় হাই ডেন্সিটি লিকুইড আর উপরে লো ডেন্সিটি লিকুইড থাকলে তাতে ঢেউ তৈরি হতে পারে যদি আমি ডিস্টার্ব করি, কিন্তু সে স্টেবলই থাকবে, একে অপরের সাথে মিশে যাবে না। কিন্তু উল্টোটা হয় যে নিচে লো ডেন্সিটি উপরে হাই ডেন্সিটি, রাইট? মানে যদি তুমি একটা ধরো
পেন্ট, খানিকটা পেন্ট নিয়ে বা যে কোনো হাইলি ভিসকাস ফ্লুইড, মধু, মানে মধু নিয়ে কেন করবে জানি না, পেন্ট নিয়েই করবে, মানে দেওয়ালে ছুঁড়ে দাও, তাহলে দেখবে যে ওটা কিন্তু ইউনিফর্মলি দেওয়ালে নেই, ওটা আস্তে আস্তে ছোট ছোট আঙুল তৈরি হয়, রাইট, ফিঙ্গার্স তৈরি হয় এবং ছোট ছোট সরু 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 করে দেওয়াল বেয়ে বেয়ে পড়ে, রাইট। দ্যাট ইজ বিকজ যখন একটা হাই ডেন্সিটি কিছু আছে, লো ডেন্সিটি মানে এখানে বাতাস, আর হাই ডেন্সিটি হচ্ছে পেন্ট বা হোয়াট এভার, জলের জল ছুঁড়েও দেখতে পারো একই জিনিস হবে, জলটা তাড়াতাড়ি নিচে নামবে, ভিসকাসিটি বেশি থাকলে তোমার দেখার সময়টা বাড়বে, টাইম স্কেলস এর ব্যাপার, সবই টাইম স্কেলস এর উপর নির্ভর করে, কিন্তু সেই যে ফিঙ্গারিং গুলো হয় ইটস বিকজ অফ এগেইন অ্যানাদার ইনস্টেবিলিটি, রিলেটাল ইনস্টেবিলিটি। সেরকম দুটো জিনিস যদি, দুটো ফ্লো যদি একের উপর দিয়ে যায়, তাদের মধ্যে পাশাপাশি পাশাপাশি যায় লেয়ার্স গুলোর মধ্যে যদি ভেলোসিটির ডিফারেন্স থাকে, সেম ভেলোসিটিতে যাচ্ছে না, যদি ভেলোসিটির ডিফারেন্স থাকে সেটাকে বলা হয় শিয়ার, শিয়ার থাকলে তখন একটা ইনস্টেবিলিটি হতে পারে, একটা থ্রেশহোল্ড পেরিয়ে গেলে সেটাকে বলা হচ্ছে কেলভিন হেলমহোল্টজ ইনস্টেবিলিটি। এবং এক্সট্রিমলি কমন ইন ফ্লুইডস কেলভিন হেলমহোল্টজ ইনস্টেবিলিটির জন্যেই মানে টার্বুলেন্স তৈরি হয়, সমুদ্রের পারে ঢেউ হয়, ঢেউয়ের ফেনা তৈরি হয়, এবং আকাশেও মাঝে মধ্যে দেখা যায়, এটা মানে খুব রেয়ার কিন্তু লোকজন দেখে, ফটোগ্রাফাররা এর পেছনে দৌড়ায় বেসিক্যালি, যে এটা একটা মেঘের মধ্যে বিউটিফুল রেন্ডিশন অফ কেলভিন হেলমহোল্টজ ইনস্টেবিলিটি। আর আমরা যে প্লাজমা নিয়ে কাজ করি, প্লাজমাতেও এই টাইপের ইনস্টেবিলিটি গুলো সবসময় থাকে, বিকজ দিজ আর অল ফ্লুইড ইনস্টেবিলিটিস, যে কোনো ফ্লুইডেই এগুলো থাকবে, নট জাস্ট প্লাজমা, এগুলো তো আমি প্লাজমার এক্সাম্পল দিচ্ছি না, এগুলো ফ্লুইডস এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এই ইনস্টেবিলিটি গুলো থাকে, দিজ আর ইনহেরেন্ট, এটা ছাড়া থাকা যাবে না। সেরকম আমি যখন একটা সলিনয়েড নিলাম, রাইট, আমি একটা সলিনয়েড নিলাম, সেটাকে যখন বেঁকিয়ে দিয়ে একটা টোরাস বানালাম, প্রবলেম কি কি হলো, এক হচ্ছে সুন্দর সলিনয়েডাল স্ট্রাকচারটা, ম্যাগনেটিক ফিল্ডটা রইল না, রাইট। তো যখনই ঘুরিয়ে দিলাম, খেয়াল করে দেখা উচিত যে আমরা ম্যাগনেট যে তৈরি করছি, ম্যাগনেটগুলো বসাচ্ছি টোরাসের অ্যাক্রসে, রাইট, যেরকম ভাবে সলিনয়েড বানিয়েছিলাম, ভেতর দিকে কিন্তু কয়েলগুলো কাছাকাছি কাছাকাছি আছে একে অপরে, বাইরের দিকে কয়েলগুলোর ফাঁকগুলো বেশি, তো তার মানে আর ইউনিফর্ম রইল না ম্যাগনেটিক ফিল্ড, তো ম্যাগনেটিক ফিল্ডে একটা নন ইউনিফর্মিটি তৈরি হয়ে গেল, যেটাকে আমরা স্পেশিয়ালি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছি আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা পাল্টাচ্ছে, এটা একটা আমাদের গ্রেডিয়েন্ট দিচ্ছে, রাইট, একটা ডেরিভেটিভ ইন স্পেস, যেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি, সেই গ্রেডিয়েন্টস তৈরি করছি। তারপর এই যে কার্ভ করে যাচ্ছে, আগে ইউনিফর্ম ছিল, এই কার্ভেচারের জন্যে, গ্রেডিয়েন্টসের জন্যে বিভিন্ন রকম ইনস্টেবিলিটি তৈরি হয়, তাতে আয়েন্স আর ইলেকট্রন একসাথে থাকতে পারে না, আলাদা হয়ে যায়। এবার আয়েন্স আর ইলেকট্রন যদি আলাদা হতে থাকে, প্রবলেম কি, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল, কারণ আয়েন্স আর ইলেকট্রনস একটা চার্জ পার্টিকলস, তাদের মধ্যে যদি আমি আলাদা করতে পারি, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেলে সে আবার ওই চার্জ পার্টিকেলগুলোকে এফেক্ট করবে, তাই না। ম্যাক্সওয়েলস ইকুয়েশনস এর ডান দিকে থাকে সোর্স, রাইট, কারেন্ট ডেন্সিটি, চার্জ পার্টিকেল, বাঁ দিকে থাকে ফিল্ডগুলো, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাক্সওয়েলস ইকুয়েশনস একটা সেট অফ ইকুয়েশনস যেটা এই দুটোর মধ্যে সামঞ্জস্যটাকে নিয়ে স্টাডি করে, একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমে আসা যায় কি করে, সেই সামঞ্জস্যটা, মানে ফিল্ডের ফিল্ড পাল্টালে চার্জ পার্টিকেলের ডিস্ট্রিবিউশনটা পাল্টাবে, কে কোথায় আছে, কোথায় পজিটিভ চার্জ, কোথায় নেগেটিভ চার্জ, সেগুলো পাল্টালে আবার ফিল্ডটা পাল্টে যাবে, মানে দিস ইজ এ লুপ, ব্যাক অ্যান্ড ফোর্থ, তাই না। তো সেইগুলোকে কন্ট্রোল করার মানে কলোকিয়ালি বললে চারটিখানি কথা নয় আর কি, সেগুলোকে কন্ট্রোল করতে হবে যদি আমরা ফিউশন পেতে চাই। তো এইটা হচ্ছে আরেক ধরনের ড্রিফ্ট, মানে যে শুধু যদি তোরা মানে আমি যদি একটা সলিনয়েড নিলাম, সলিনয়েড খুব ভালো জিনিস, সুন্দর পার্টিকেল কনফাইনমেন্ট, সলিনয়েডকে নিয়ে ঘুরিয়ে যাই আমি একটা টোরাস বানিয়ে নিলাম, টোরাইডাল মানে বানালাম, টায়ারের মতন একটা জিনিস বানালাম, ওকে, প্লাজমাটা ভেতরেই থাকবে, বাট কিন্তু অনেক ধরনের ইনস্টেবিলিটি তৈরি হবে, এবং শুধু টোরাইডাল ফিল্ড ইজ নট এনাফ, বিভিন্ন ধরনের ইনস্টেবিলিটিস হয়। আরেক মানে এবং কিন্তু এই যে আগে বলেছিলাম না, একটা পেন্সিল যখন এমনি করে রাখার চেষ্টা করে হাতে, আমরা হাতটাকে নাড়াই যাতে ওটা স্টেবল হয়, তো সেরকম স্টেবিলিটির অনেক চেষ্টা চলছে। একটা খুব সিম্পল এক্সাম্পল, এটা মানে আমার খুবই ভালো লেগেছিল, আমি যখন প্রথম দেখেছিলাম, পিএইচডি করতে এসে প্রথম দেখেছি, তার আগে ভাবিনি, যে আমি যদি মধুর মধ্যে একটা লাঠি ঢোকাই, মধুটা রেখে দিই এখানে, আস্তে আস্তে ওটা ডিউ টু গ্র্যাভিটি ওটা পড়তে থাকে, ওটা ভেরি আনস্টেবল সিস্টেম, কিন্তু যেই সামান্যতম একটু মানে একটা একটা ফোঁটা তৈরি হচ্ছে, আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, যে ফোঁটাটা তৈরি হলো সেটা উপরে পাঠিয়ে দিলাম, তাহলে উপর থেকে নিচে নামবে, আবার একটা ফোঁটা তৈরি হবে, আবার যদি ঘুরিয়ে দিই, এবং ঘোরানোর রেটটাকে যদি এরকম ভাবে কন্ট্রোল করতে পারি, যাতে ঠিক একটা ইউনিফর্ম একটা ভেলোসিটিতে এলাম, একটা ইকুইলিব্রিয়াম সিস্টেম তৈরি করলাম, মানে ডাইনামিক ইকুইলিব্রিয়াম সিস্টেম তৈরি করলাম, যেখানে গ্র্যাভিটেশনাল পুলটাকে আমি অ্যাভয়েড করতে পারবো। তো এই টাইপের মানে আমি বলি এগুলো হচ্ছে মানে আমরা বৈজ্ঞানিকরা বেসিক্যালি ম্যাজিশিয়ান, বিজ্ঞানের ট্রিক্স ব্যবহার করি, আমরা নেচারকে কোনোদিন হারাতে পারবো না,
কিন্তু নেচারেরই বিভিন্ন রকম ট্রিক্স ব্যবহার করে একটা সিস্টেমকে আরো স্টেবল করতে পারবো, একটা চ্যালেঞ্জ মিট করতে পারবো বেসিক্যালি। সো এটা তার একটা খুব সুন্দর এক্সাম্পল। তো এখানে বেসিক্যালি দেখানো যায় যে ম্যাগনেটিক ফিল্ডটা যদি ইউনিফর্ম সুন্দর টোরাসের গা বরাবর এরকম না হয়, ম্যাগনেটিক ফিল্ড যদি হেলিক্যাল হয়, দ্যাট ইজ সিমিলার টু, অ্যাকর্ডিং টু ওই ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স, যে সিমিলার টু দিস সিস্টেম, তো ওটাকে স্টেবিলাইজ করা যাবে। এবার কি করে আমি কী করে ম্যাগনেটিক ফিল্ডটাকে হেলিক্যাল বানাবো? ম্যাগনেট লাগিয়ে দিলাম গোল গোল করে চেম্বারের পাশে, মানে চেম্বারের অ্যারাউন্ড দ্য চেম্বার, সে তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। ভেবে দেখো যে আমি যদি একটা কারেন্ট দিতে পারি, রাইট, একটা কারেন্ট কি করে, একটা কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস করে, তাই না? তো আমি যদি একটা কারেন্ট পাঠাই একটা তার দিয়ে, তার অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, রাইট? আমরা সবাই জানি, এটা হাই স্কুলে করেছি, বিএসসিতে তো মানে প্রচন্ড ইউজফুল, মানে পরীক্ষার সময় সবাই দেখি হয় এরকম করে আঙুল নাড়াচ্ছে বা এমনি করছে, রাইট, বিকজ এগুলো পরীক্ষায় আসে। তো কারেন্ট প্রডিউস করে ম্যাগনেট প্রডিউস করা যায়, মানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা যায়। তো এই যে প্লাজমাটা যে যাচ্ছে, তো প্লাজমাতে তো চার্জ পার্টিকেলস আছে, তো প্লাজমা কারেন্ট একটা ব্যাপার, প্লাজমা দিয়ে আমি কারেন্ট প্রডিউস মানে পাঠাতে পারবো। তো সেই কারেন্টটাকে কিভাবে কিছুভাবে ব্যবহার করা যায়? তো প্রথম প্রথম বৈজ্ঞানিকরা ভেবেছিল এই কারেন্ট থেকে যে একটা ম্যাগনেট ফিল্ড, এবার দেখো কারেন্ট এরকম করে যাচ্ছে, তো তার অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ডে গোল গোল করে তৈরি হচ্ছে রিংস অফ ম্যাগনেটিক ফিল্ড, তো সেটাকে বলে পোলয়েডাল ম্যাগনেটিক ফিল্ড। এই পোলয়েডাল ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার কি করা যায়? মানে শুধু কারেন্ট পাঠিয়ে কি স্টেবল করা যায়? অ্যাকচুয়ালি করা যায় না, কারণ কিছু জিনিস আছে যেটাকে বলে কারেন্ট ড্রিভেন ইনস্টেবিলিটিস, মানে এটা তার একটা ছবি। 1940-50 দশকে এগুলো ল্যাবরেটরিতে স্টাডি করা হতো, যে সুন্দর কারেন্ট যাচ্ছে, প্লাজমা কারেন্ট যাচ্ছে, কিন্তু তারপরে এটা ভেঙে যাচ্ছে। দিস ইজ সিমিলার টু, এটা না তোমরা এটা ঘরে চেষ্টা করতে পারো, তোমরা যদি একটা স্প্রিং নাও, একটা স্প্রিং কে দুদিক থেকে চাপ মারো, খুব অল্প ফোর্সের জন্য, অল্প অ্যামাউন্ট অফ, তুমি যেই যে চাপছো, রাইট, ফোর্স দিচ্ছ বেসিক্যালি, অল্প অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য ওটা সিস্টেমটা স্টেবল, জিনিসটা কাছে, প্রত্যেকটা স্প্রিং এর এই যে টার্নস গুলো কাছাকাছি কাছাকাছি আসছে, কিন্তু একটা থ্রেশহোল্ড এর পরে গিয়ে তুমি ওটা স্টেবল রাখতে পারো, ওটা ওটা মানে কিঙ্ক হয়ে যাবে, ওটাকে কিঙ্ক বলে, মানে ওই যেরকম আমরা ওমস লিখি না ইউনিটস এ, সেরকম আর কি, মানে বুঝতেই পারছো, তোমরা এটা করে দেখতে পারো, ইটস ভেরি ফান এক্সপেরিমেন্ট। তো সেরকম মানে কারেন্টের জন্য বিভিন্ন ধরনের ইনস্টেবিলিটি আসছে। তো এইসব নিয়ে স্টাডি করতে করতে বছরের পর বছর বৈজ্ঞানিকরা যত আস্তে আস্তে আমাদের জ্ঞান বাড়ছে, তো আলটিমেটলি দেখা গেল যে টোকামাক বলে এক ধরনের সিস্টেম তৈরি করা যেতে পারে। এটা একটা রাশিয়ান অ্যাক্রোনিম, তার মানে হচ্ছে টোরয়েডাল চেম্বার উইথ অ্যান এক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড, ইন অ্যাডিশন টু দ্যাট ইট অলসো হ্যাজ আ স্ট্রং কারেন্ট ডিউ টু দ্য প্লাজমা ফ্লোয়িং ইনসাইড। বুঝলে তো, ভেতরে যে প্লাজমা তৈরি করছি, প্লাজমাতে যদি কারেন্টটা কন্ট্রোল করে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ কারেন্টে নিয়ে যেতে পারি, এগেন অত্যধিক কারেন্ট হয়ে গেলে আনস্টেবল হয়ে যাবে, তো ঠিকঠাক অ্যামাউন্ট অফ কারেন্ট যদি নিয়ে যেতে পারি, বাইরে ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে, তো বাইরের ম্যাগনেট গুলো একটা টোরয়েডাল ম্যাগনেটিক ফিল্ড দেয়, মানে সেটা হচ্ছে অ্যালং দ্য টোরাস। আমি যে বলছি টোরাসটা বেসিক্যালি একটা, তুমি ভাবতে পারো টায়ার, তো টায়ারের এই ডায়ামিটার বরাবর, লার্জ ডায়ামিটারটা বরাবর হচ্ছে টোরয়েডাল ম্যাগনেটিক ফিল্ড, সেটা এক্সটার্নালি দিলাম। ইন্টারনালি প্লাজমাটা যখন তৈরি করছি, সেই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেটা হচ্ছে পোলয়েডাল ম্যাগনেটিক ফিল্ড। দুটো যদি মানে ম্যাগনেটিক ফিল্ড, তোমরা জানো যে এটা ম্যাগনেটিক ফিল্ড ইজ আ ভেক্টর, এর লিনিয়ার সুপারপজিশন হয়, তো ভেক্টর অ্যাডিশন মেনটেন করে তুমি তাহলে একটা হেলিক্যাল ম্যাগনেটিক ফিল্ড পেতে পারো। এই হেলিক্যাল ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রাদার দিস ইজ দ্য ওয়ে যে আমরা স্টেবল ম্যাগনেটিক, স্টেবল প্লাজমা তৈরি করে ফিউশন করতে পারবো। তো এবং তার উপরেও মানে বলা উচিত, এর উপরেও আরও ইনস্টেবিলিটি থাকতে পারে, সেকেন্ডারি ইনস্টেবিলিটিস, টার্শিয়ারি ইনস্টেবিলিটিস হয়, ইনস্টেবিলিটিস অনেক ধরনের হয়, যেগুলো আগে বলেছিলাম সেগুলো ফ্লুইড কাইন্ড অফ ইনস্টেবিলিটিস, বাট আরও ছোট স্কেলে ইনস্টেবিলিটিস হতে পারে, সেটা নিয়ে আরো পরে বলবো। তার জন্য এক্সটার্নাল আর একটু কন্ট্রোল ম্যাগনেটিক ফিল্ডস লাগলেও লাগতে পারে, যেমন ভার্টিক্যাল ফিল্ড কোয়েলস, অনেক ধরনের পড়াশোনা চলছে এই নিয়ে এখনো, কি করে ইনস্টেবিলিটিস এর এগেনস্টে যুদ্ধে জিতে বেসিক্যালি তুমি ফিউশন তৈরি করতে পারবে। তো এবার চ্যালেঞ্জটা হচ্ছে মেনলি যে প্লাজমা তৈরি করতে প্রচুর এনার্জি দিতে হয়, কারণ ওই টেম্পারেচারে নিয়ে যেতে হবে, তবে তো ফিউশন হবে। লো টেম্পারেচার প্লাজমাতে ফিউশন হবে না, পড়াশোনা হবে, জ্ঞান বাড়বে, আমরা অনেক কিছু শিখতে পারবো, কিন্তু আলটিমেটলি তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে চ্যালেঞ্জেস, যে কি করে টেম্পারেচারটা ভেতরে দেবো, কি করে টেম্পারেচারটা রাখবো, মানে বেসিক্যালি প্লাজমাটাকে স্টেবল স্টেটে কতক্ষণ রাখবো, কি করে রাখবো, সেটা নিয়ে প্রচুর মানে রিসার্চ চলছে। আর ফাইনালি আমাকে যদি সেটা বিদ্যুৎ উৎপাদন করতে হয়, তাহলে এই যে হিটটা বেরিয়ে আসছে ফ্রম দ্য নিউক্লিয়ার রিয়াকশন, সেই হিটটাকে ধরবো কি করে? তো তার জন্য ব্ল্যাঙ্কেটস বলে, মানে ব্ল্যাঙ্ক লিটারালি কাঁথার মতন চারিদিকে কভার করা আছে উইথ লিথিয়াম, লিথিয়াম ব্ল্যাঙ্কেটস,
কি করে হিটটা অ্যাবজর্ব করতে পারবে, কি করে সেটা নিউক্লিয়ার ওয়েস্ট কন্ট্রোল করতে পারবো যদি নিউট্রন গুলো বেরিয়ে এসে এমবেড করে রেডিওঅ্যাক্টিভ হয়ে যায়, এই নিয়ে প্রচুর পড়াশোনা চলছে। তো দিস ইজ স্টিল অ্যান অনগোয়িং প্রজেক্ট। এবার গত যেটা বলছিলাম যে 1960-70-এর দশক থেকে দেখো যে মানে T3, T4 এগুলো রাশিয়ান টোকাম্যাক্স, এরা প্রথম মানে এই টোকাম্যাক কথাটা বেসিক্যালি রাশিয়া থেকে আসে। তারপরে সারা পৃথিবীময় অনেক টোকাম্যাক্স তৈরি হয়েছে, বেশিরভাগ হচ্ছে এক্সপেরিমেন্টাল টোকাম্যাক্স, বিভিন্ন ধরনের জিনিস শেখার জন্য, জানার জন্য যে কারেন্ট ড্রিভেন ইনস্টেবিলিটিস কি করে থামানো যেতে পারে, কি করলে অন্য একটা গেইন, টোটাল গেইন কতটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা বাড়ানো যেতে পারে, কি করলে সময়সীমাটা বাড়ানো যেতে পারে, এই সমস্ত চিন্তাভাবনা মানে টিল দ্য 2000s এই বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট তৈরি হয়েছে। ইন্ডিয়াতে এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং স্টেডি স্টেট টোকাম্যাক, এই কনসেপ্টটা ইন্ডিয়াতে প্রথম আসে এবং এটা গান্ধীনগর গুজরাটে তৈরি হয়েছে, এটা এখন ইটস ইন ইউজ। তো এই আলটিমেটলি এই ইটার যেটা, এটার হচ্ছে ইন্টারন্যাশনাল টোকাম্যাক এক্সপেরিমেন্টাল রিয়্যাক্টর। তো সমস্ত পুরনো এক্সপেরিমেন্টগুলো থেকে জ্ঞান বৃদ্ধি করে এইটা এটা ডিজাইন করা হয়েছে। তো এবং এটার ডিজাইন করার পেছনের যে বিজ্ঞানটা সেটা হচ্ছে মানে আমরা দেখতে পারি মানে বোঝাতে পারে এখনো হয়নি, কিন্তু এখনো করা যায়নি ফিউশন, মানে যে কোনো অগ্রগতি হয়নি তা তো নয়। তো সেটা যদি আমরা একটা স্কেলে ফেলি, দেখো এটা হচ্ছে টেম্পারেচার, রাইট, রাইট সাইডে হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে লগারিদমিক স্কেলে, মানে এক ঘর থেকে আরেক ঘর যাচ্ছে আমি 10 গুণ বাড়ছি, সেরকম এটা হচ্ছে ফিউশন প্রোডাক্ট, যেটা ট্রিপল প্রোডাক্ট বলছিলাম, ফিউশন প্রোডাক্ট মানে কতটা টোটাল পাওয়ার আর টাইম স্কেলটাও এর মধ্যে ইনভলভ আছে। পি হচ্ছে বেসিক্যালি প্রেশার, ডেন্সিটি টাইমস টেম্পারেচার ইজ প্রেশার, প্লাস দ্যাট মাল্টিপ্লাইড বাই দ্য এনার্জি কনফাইনমেন্ট টাইম, সেটাও হচ্ছে লগারিদমিক স্কেলে। তো মানে কোথায় ছিলাম 70-এর দশকে 80-এর দশকে এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন ইটার তৈরি করা হচ্ছে উইথ দিস কাইন্ড অফ স্পেকুলেশন, যে ক্যালকুলেশন বেসিক্যালি প্রেডিকশন, এগুলো প্রেডিক্ট করা হচ্ছে। আর এই অরেঞ্জ কালারে হচ্ছে ব্রেক ইভেন, মানে অরেঞ্জ কালারের ওই পারে থাকলে আমরা এনার্জি উৎপাদন করতে পারবো সেলফ সাস্টেনলি, আমাদের বাইরে থেকে এনার্জি দিতে হবে ইনটু দ্য সিস্টেম। আর একমাত্র সেটা করতে পারলেই যারা এনার্জি প্রডিউসিং কোম্পানিজ তারা ইন্টারেস্টেড হবে, মানে যতক্ষণ না মানে বেসিক্যালি ইকোনমিক্যালি দেখলে, যতক্ষণ না একটা জিনিস ইকোনমিক হচ্ছে তখন ততক্ষণ সেটা সমাজে ছড়িয়ে যেতে পারে না, এটা ইকোনমিক্সের ইস্যু, ফিজিক্সের নয়, কিন্তু দ্যাটস অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং এইটা যদি আমরা কম্পেয়ার করি, বিভিন্ন জিনিসের প্রগতি হয়, অগ্রগতি হয়, রাইট, আমরা এটা কম্পেয়ার করতে পারি, সরি, এই যে আমরা বলি সেলফোন, রাইট, আগে কত বড় বড় কম্পিউটার ছিল, এখন সেলফোন হয়েছে, কি করে সম্ভব? তার কারণ মেমোরি ডেন্সিটি একটা সেলফোন চিপের মধ্যে মেমোরি ডেন্সিটিটাকে এরকম ভাবে বাড়ানো হয়েছে, এটাকে মুরস ল বলে, অনেকেই আমরা জানি, অনেকেই শুনে থাকি কলোকিয়ালি, যে প্রত্যেক 2 বছর এটা ডাবল হয় এনার্জি মানে মেমোরি ডেন্সিটি ইন আ চিপ। ফিউশন ইল্ড দেখতে গেলে কিন্তু ফিউশন ইল্ডের আমরা মানে ডাবল করেছি ফিউশন ইল্ড ইন 1.8 ইয়ার্স, এভরি 1.8 ইয়ার্স ফিউশন ইল্ড ডাবল হয়েছে ওভার দ্য লাস্ট 30-40 বছর ধরে আর কি। তো জাস্ট টু সে কোথায় আমরা আছি, এবং এই যে নেক্সট জেনারেশন রিয়্যাক্টর যেটা তৈরি করা হচ্ছে, এইটা একটা এটা নিয়ে বলা হচ্ছে, এটা একটা ম্যাসিভ কি বলবো এন্টারপ্রাইজ, ইন দ্য সেন্স যে এটা ইউএসএ, মানে ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, রাশিয়া, ইন্ডিয়া, কোরিয়া, চায়না সবাই একসাথে মিলে এই জিনিসটা প্রডিউস করছে, বুঝলে তো। অ্যান্ড সো এটা এখন মানে দিস ইজ স্টিল ইন বিং বিল্ড, এটা ফ্রান্সের দক্ষিণে একটা শহর ক্যাডারাস, সেখানে তৈরি হচ্ছে, এবং এর পেছনেও প্রচুর ইতিহাস আছে, মানে ইতিহাস খুব মজার জিনিস, আমরা কি করে ভাবি, কি করে একটা জিনিস করি সেটা বোঝানোর জন্য ইতিহাস ইম্পর্টেন্ট, যে ক্যাডারাস কেন, কেন অন্য জায়গায় নয়, অনেক কল্পনা, অনেক প্রেডিকশনস ইজ ইনভলভ ইন ইট, এবং এটা একটা ম্যাসিভ মানে পৃথিবীতে এটা এখন পর্যন্ত সব থেকে বড় প্রজেক্ট বলে ধরা হয়, মানে ইন দ্য স্কেল অ্যান্ড দ্য স্কেল অফ ডিফিকাল্টি। তার কারণ হচ্ছে 1 মিলিয়নের উপর কম্পোনেন্টস আছে উইথ মিলিমিটার লেভেল প্রিসিশন। কেন ইম্পর্টেন্ট জানো তো, যে এই যে ম্যাগনেটগুলো, এই যে ম্যাগনেটগুলো আছে আশেপাশে সেগুলো সুপার কন্ডাক্টিং ম্যাগনেট, কারণ নর্মাল ম্যাগনেট হলে প্রচুর এনার্জি লাগবে, এত কারেন্ট পাঠাতে গেলে তার থেকে যে তাপ উৎপাদন হবে সেটাকে ঠান্ডা করার জন্য অনেক ঠান্ডা জল লাগবে, জল ঠান্ডা রাখতে রেফ্রিজারেশন সিস্টেমস লাগবে, সেটাকে অ্যাভয়েড করার জন্য যদি সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইউজ করি তাহলে বেশি হিট তৈরি হবে না, একবার কারেন্ট পাঠালে সেটা কারেন্টটা ক্ষয় হয়ে যাবে না, কিন্তু সুপার কন্ডাক্টিং টেম্পারেচার যে মেনটেন করতে গেলে ওটা মানে 4 ডিগ্রি কেলভিনে নিয়ে রাখতে হবে, লিকুইড হিলিয়াম টেম্পারেচার, ওর ভেতর দিয়ে লিকুইড হিলিয়াম পাঠানো হবে,
তো চ্যালেঞ্জটা দেখো যে টোকামাকের ভেতরে সূর্যের টেম্পারেচার থেকে 10 গুণ বেশি টেম্পারেচার, 100 থেকে 200 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে 2-3 মিটার দূরে 4 ডিগ্রি কেলভিন, ইটস এ হিউজ ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, সেটা আমাদের বোঝা উচিত। এবং এখনো আমরা পুরোপুরি মানে উই আর এক্সপেক্টিং যে 2025 এই মেশিনটা চালু হবে এবং ইন দ্য নেক্সট 10-15 ইয়ার্স ধরে এক্সপেরিমেন্ট হবে, অ্যারাউন্ড 2035 ডিউটেরিয়াম ট্রিটিয়াম ফাইনাল ফিউশন রিয়াকশন গুলো হবে, যেটা এটাকে কমার্শিয়ালাইজেশনের পথে নিয়ে যাবে। তো এখন এবার আমরা ল্যাবরেটরিতে কি করি, ল্যাবরেটরিতে আমরা ফিউশন ডাইরেক্টলি করছি না, রাইট, ফিউশন ইজ নট, কিন্তু ফিউশন করার পেছনে প্রচুর জিনিস আছে, যেমন ইঞ্জিনিয়ারিং আছে অনেক রকম, প্রচুর এক্সপেরিমেন্ট করতে হয়, থিওরিটিক্যাল ফিজিক্স আন্ডারস্ট্যান্ডিং করতে হয় যাতে প্রেডিক্ট করতে পারে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টস কি হতে পারে, এবং আমরা মানে দিস ইজ আ ভেরি এক্সপেরিমেন্ট থিওরি মানে কি বলবো কোলাবোরেশন বেসড ওয়ার্ক, বেশিরভাগ ফিজিক্সই তাই, কিন্তু মানে উই কনস্ট্যান্টলি ফিডব্যাক অন ইচ আদার, এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক জিনিস পেয়েছি যেটা আরে এটা তো থিওরিটিক্যালি প্রেডিক্টেড ছিল না, তাহলে কোথায় আমাদের ভুলে মানে চিন্তাভাবনায় কি ছিল, কারণ আমরা যখন থিওরি করি এত কমপ্লিকেটেড একটা জিনিসের থিওরি, এটা বুঝতে হবে যে আমরা প্রচুর অ্যাজাম্পশনস করি একটা থিওরি করার জন্যে, সিস্টেমকে সিম্পলিফাই করতে হয়। আমরা এমন ছোটবেলায় জানতাম যে ফ্রিকশন নেই, ক্লাস 10 অব্দি পৃথিবীতে ফ্রিকশন ছিল না, যেই 11 চলে এলাম তখন বললো তাহলে আমরা হাঁটি কি করে, যেই 12 বা ফার্স্ট ইয়ারে গেলাম তখন বললো আরে একটা টায়ার কি করে তৈরি হয়, ফ্রিকশন না থাকলে তো স্লিপ খেয়ে যাবো, তাই না? তো সেরকমভাবে এক একটা সিস্টেম মানে যখন ছোটবেলায় একটা মানে মোশন পড়ছি বা নিউটনস লস বোঝার চেষ্টা করছি তখন ফ্রিকশন অ্যাভয়েড করলে ইটস ওকে, আদারওয়াইজ কমপ্লিকেশন বাড়ে। তো কিন্তু রিয়েল সিস্টেমকে বোঝার জন্যে লেয়ারে 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 আমাদের অ্যাজাম্পশনসগুলোকে সরাতে হয়, বা অ্যাজাম্পশনসগুলো ঠিক কিনা, ঠিক ঠিক ডোমেনে আছে কি না, সেসব বোঝার জন্যে এক্সপেরিমেন্ট থিওরি সবসময় ফিডব্যাক করে করে যায়। তো আমি তো এখানেই শেষ করছি, ইন দ্য সেন্স যে আমি প্রশ্নগুলো নিই, আমার তো মনে হয় যে তোমাদের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলোকে উত্তর দিতে পারি কিনা, মানে টেকনিক্যাল না হলেও যে কোনো রকম প্রশ্ন, কেরিয়ার হোয়াট এভার। আর লাস্ট স্লাইডটাতে একটা জিনিস বলতে চাই যে আমরা বৈজ্ঞানিকভাবে চেষ্টা করছি একটা চ্যালেঞ্জ মেটাবার, যে কি করে ফিউশন তৈরি করে এনার্জি তৈরি করা যায়। মোর ইম্পর্টেন্টলি ইন দ্য প্রসেস বছর ধরে আমরা কিন্তু প্রচুর 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 ভালো ভালো বৈজ্ঞানিক তৈরি করতে পেরেছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আমার মনে হয়, কারণ তারা হচ্ছে দ্য স্টার্স অফ দ্য নেক্সট জেনারেশন। জানো তো এইটা একটা ছোট্ট ছবি আমি দেখাই, আমার এক আমার কলেজের বন্ধু অমিত বিক্রম চ্যাটার্জি, ওর ছেলে এখন সবে স্কুলে ঢুকছে, ও এঁকেছে এইটা। তো আমি আজকে এটা দেখলাম, অনেক আগে যখন এটা স্লাইড গুলো প্রথম বানাতে হয়েছে প্রথম স্লাইডে সিমিলার একটা ছবি ছিল, সেই ছবিটা হচ্ছে কোনো একটা ফটোগ্রাফারের থেকে, কিন্তু এটা হচ্ছে একটা ইমাজিনেশন, বুঝলে তো। আমরা আমাদের প্রগতি পেছনে শুধু যে বিজ্ঞান আছে তা না, আমাদের কল্পনা শক্তি, আমাদের ইতিহাস পড়া, ইতিহাস বোঝা, আমাদের চিন্তা ভাবনা, এবং আলটিমেটলি নেক্সট জেনারেশনের ফিজিসিস্ট তৈরি করা, পুরো জিনিসটা না একটা ইনভলভ জিনিস। তো সেই ক্ষেত্রে ওই এখানেই শেষ করি, এই সেন্সে যে তোমরা প্রশ্নগুলো করো আর দেখি কি ইউনো তোমাদের কি প্রশ্ন থাকে। থ্যাংক ইউ সৈকত দা এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, there are plenty of messages of good presentation and thank you sir. So apart from that amra shorashori proshne chole jai, tumi jodi kichu uttor dao ar ki ami pore dicchi question gulo tumi shudhu uttor dao. Sir, can you please tell me why we don't use muon catalysis in large scale production? Eta ekdom onno gharanar ekta proshno, muon catalysis মানে করি না তার অনেক মানে আমার ওটা এক্সপার্টিস নয় তাই আমি ভুল বলতে চাই না, যে কোনো জিনিস কেন করা হয় না তার পেছনে অনেক কারণ থাকে, এবং এক্সপার্টি বলতে পারবে কেন, মানে নিউন ক্যাটালিসিস ফিউশনের সঙ্গে যুক্ত নয় ডাইরেক্টলি, মানে সো ইটস একটু অফ টপিক হয়ে যাচ্ছে সেই সেন্সে এনার্জি প্রোডাকশন। পরের কোশ্চেনে চলে যাই, দা বলেছে দা আউটার কোর অফ দা আর্থ ইজ ইন প্লাজমা কন্ডিশন এন্ড আর্থ ইজ ন্যাচারাল রিঅ্যাক্টর, so how we can utilize that geothermal energy for power generation? But outer core of the earth plasma bola jay kina ami 100% sure noy, mane amar moto eto bola jay na, karon ionization content dekhte hobe, jemon you know mane kake plasma bolbo kake bolbo na, geothermal energy ek dhoroner energy karon differencing temperature ache ebong seta byabohar kora hocche, chei niye research o hocche, kono kono jaygay experimental form e seta energy produce o korche, geothermal energy মানে এটা হচ্ছে টেম্পারেচারের তারতম্যটাকে ব্যবহার করে তুমি একটা ফ্লো তৈরি করতে পারো, তার থেকে যে এনার্জি পাওয়া যেতে পারে, কিন্তু এটা প্লাজমা ফিজিক্স মনে হয় নয়,
কারণ মানে প্লাজমা হতে গেলে তোমাকে আয়নাইজেশন কন্টেন্টটা দেখতে হবে, যেমন সেই আর মানে জিওথার্মাল ওয়ান ফর্ম অফ এনার্জি পটেনশিয়ালি প্লাজমা. প্রশ্নটার মধ্যে একটা বলি ইনকমপ্লিটনেস আছে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট. ইনকমপ্লিটনেসটা এই কারণে যে আমি বলে দিইনি আগে ফ্রিকুয়েন্সি মানে কি. ফ্রিকুয়েন্সি আমরা সবাই বুঝি, কিন্তু এই যে বলা যায় হাউ ডাজ ফ্রিকুয়েন্সি এফেক্ট, প্রশ্নটা হচ্ছে কিসের ফ্রিকুয়েন্সি. বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ভাবা উচিত যে দেখো তুমি কি প্লাজমা ফ্রিকুয়েন্সি মিন করছো. প্লাজমার মধ্যে কি হয়, যেহেতু ইলেকট্রনস ফ্লো করে, আয়ন্স ফ্লো করে, নিউট্রাল পার্টিকেলও আছে. নিউট্রাল পার্টিকেল যে নেই তা তো না, কারণ আমরা তো 100% আয়নাইজ প্লাজমা করা এক্সট্রিম টেম্পারেচার দরকার লাগবে. বেশিরভাগ প্লাজমাই নট 100% আয়নাইজ. এবার তাদের মধ্যে ইন্টারাকশনস হয়, রাইট? ইলেকট্রন একটা পার্টিকুলার ফ্রিকুয়েন্সিতে জাইরেট করতে পারে, আর তুমি ভেবে দেখো আয়ন্স ইলেকট্রনের থেকে প্রচুর বেশি ম্যাসিভ, মানে বড়, হেভি, ইটস ভেরি হেভি, রাইট? আমি যদি আর্গান প্লাজমা তৈরি করি, আমাদের ল্যাবে আর্গান প্লাজমা তৈরি করি, তার অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে Mu40, আর একটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে 1836 টাইমস বেশি ম্যাসিভ, সরি, হাইড্রোজেন আয়ন, মানে একটা হাইড্রোজেন আয়ন ইজ 18 ইলেকট্রন, রাইট? তো সেখানে কি হচ্ছে, এই যে জাইরো রেডিয়াল ফ্রিকুয়েন্সিটাও পাল্টে যাচ্ছে. তো দের ইজ নট আ সিঙ্গেল ফ্রিকুয়েন্সি. এবার ফ্রিকুয়েন্সির উপর প্রচুর স্টাডি, মানে যে ফ্রিকুয়েন্সিতে ধরো ইলেকট্রন ঘুরছে, দ্যাট উইল চেঞ্জ উইথ ম্যাগনেটিক ফিল্ড, কারণ এই ফ্রিকুয়েন্সির ইকুয়েশনে ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনভলভ, তাই না? এবার সেরকম ফ্রিকুয়েন্সিতে বাইরে থেকে যদি আমরা, যেরকম আমরা মাইক্রোওয়েভ দিয়ে খাবার গরম করি, সেরকম মাইক্রোওয়েভ ওয়েভস দিয়ে বা ইলেকট্রন সাইক্লোট্রন এমিশন এইসব ওয়েভস দিয়ে মানে ভেতরের প্লাজমাটাকে হিট করা যায়, মানে গরম করা যায়. তো হাউ ডাজ ফ্রিকুয়েন্সি এফেক্ট ফিউশন না বলে দেখা হচ্ছে অনেক ধরনের ফ্রিকুয়েন্সিস হয় এবং বিভিন্ন ফ্রিকুয়েন্সিস বিভিন্ন রকমভাবে এফেক্ট করে, এবং আমাদের আলটিমেট এম হচ্ছে কী করে সেগুলোকে নিয়ে নিজেদের সুবিধার্থে ব্যবহার করা, এবং যদি বাজে কিছু হয়, আনস্টেবল হয়ে যায় সিস্টেম, সেটাকে আটকানোর চেষ্টা. খুব ভালো উত্তর দিয়েছো. খুব মানে টেকনিক্যাল টাইপের কোশ্চেন আছে, আমি স্টুডেন্টদের থেকে নিলে বেশি খুশি হতাম. স্টুডেন্টরা একটু টেকনিক্যাল বেশি, তুমি কি দেবে নাকি একটু আমি মানে খুব টেকনিক্যাল, মানে এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখো খুব এক্সট্রিমলি টেকনিক্যাল হয়ে গেলে আমি নিজেও হয়তো তার 100% উত্তরটা হয়তো জানি না, আমি খুঁজে পরে বলতে পারি. এবার স্টুডেন্টসের জন্য কিছু বলি যে আমরা বেসিক ল্যাবরেটরিতে প্রচুর প্লাজমা স্টাডিজ হয়, ইন্ডিয়াতে অনেক বেসিক প্লাজমা ল্যাবস আছে, ফিউশন ল্যাবস আছে, সাহা ইনস্টিটিউটে একটা টোকাম্যাক আছে, SINP টোকাম্যাক বলি আমরা, সেখানে আমার প্রথম হাতে খড়ি সামার প্রজেক্ট করতে গেছিলাম মাস্টার্স করার সময়, IPR ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চ গান্ধীনগর আরেকটা টোকাম্যাক, দুটো টোকাম্যাক আছে, আদিত্যা টোকাম্যাক অ্যান্ড সুপার কন্ডাক্টিং স্টাডিজ টোকাম্যাক, এবং বিভিন্ন ল্যাব যাদবপুরে, শিবপুরে, বিভিন্ন ল্যাবে ছোট ছোট প্লাজমা মেশিনস আছে. তোমরা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রফেসরদেরকে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে ল্যাবরেটরি ট্যুর করতে পারো, গিয়ে দেখতে পারো তাদের ল্যাবরেটরি. আসামে প্লাজমা ল্যাবস আছে, IIT দিল্লিতে আছে, TIFR আছে, IIT কানপুরে আছে, সাউথ ইন্ডিয়াতে বেশ অনেক ইউনিভার্সিটিতে ছোট ছোট মেশিনস, তার থেকে আমরা বিভিন্ন রকম ছোট 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 ফিজিক্স জানতে পারি. তো তো এটা আমি স্টুডেন্টসদের উদ্দেশ্যে বললাম. কিছু প্রশ্ন করো, দ্যাটস ফাইন, আমি জানি কি না দেখি. আচ্ছা, একজন বলেছে যে এট প্রেজেন্ট হোয়াট ইজ দ্য স্টেটাস অফ ITER, হাউ লং ইট উইল টেক টু গেট সাস্টেইনড এন্ড কন্ট্রোলড নিউক্লিয়ার ফিউশন. গুড গুড গুড, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন. তো ইটার এখন বানানো হচ্ছে, এবং ইটার এখন মানে ইটারে যদি এখন চাকরি খুঁজতে যাও, কোনো সায়েন্টিস্টকে নেওয়া হচ্ছে না, শুধু ইঞ্জিনিয়ারদের নেওয়া হচ্ছে, কারণ ইটার এখন বানানো হচ্ছে. তো 2025 ফার্স্ট প্লাজমা তৈরি করার কথা, এবং মানে ডেফিনেটলি করোনা ভাইরাসের এই প্রবলেমটা, এবং তার জন্য জানি না সেটা কতদিনের একটা প্রবলেম থাকবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেথডস ইউজ করা বা কিছু, কিন্তু অ্যাজ অফ জানুয়ারি ফেব্রুয়ারি এই বছর অবধি মানে উই হ্যাভ প্রোগ্রেস বেটার দ্যান এক্সপেক্টেড, সেই সেন্স মানে তৈরি করার ব্যাপারটা. তো 2025 ফার্স্ট প্লাজমা তৈরি করার কথা, 10 বছর ধরে স্টেবিলিটির উপর কাজ হবে, মানে ডিউটেরিয়াম শুধু প্লাজমা তৈরি করা হবে, ট্রিটিয়ামটা ঢোকানো হচ্ছে না এখনো, কারণ ডিউটেরিয়াম ট্রিটিয়াম একসাথে ঢোকালে কি হয়, নিউক্লিয়ার রিয়াকশনটা যেই হয়ে যায়, ওই যে নিউট্রনটা বেরোয়, নিউট্রন বেরিয়ে এসে যদি দেওয়ালে ইম্পিড করে না, তখন এক দেওয়ালটা রেডিওঅ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে. তো ট্রিটিয়াম একবার ভেতরে ঢুকিয়ে দিলে
মানুষের ভেতরে ঢুকবে না, রোবট দিয়ে হ্যান্ডেল করতে হবে সবকিছু, যদি কিছু খণ্ডগোল হয়, কিছু যদি রিপ্লেস করতে হয়। তো সেই জন্য প্রথম 10 বছর 2025 থেকে 2035 ডিটি রিয়াকশন চেষ্টা করা হবে না, চেষ্টা করা হবে যে ডিউটেরিয়াম রিয়াকশন দিয়ে যত বৈজ্ঞানিকের যত স্বপ্ন টু ট্রাই আউট, মানে এক্সপেরিমেন্ট করা, সেটা মানে স্টেবিলিটি কতক্ষণ কত লম্বা করা যেতে পারে, হিটিং সিস্টেমস কি করে আরো এফিসিয়েন্ট করা যেতে পারে, ম্যাগনেট সিস্টেমস, পজিশনিং, অনেক লেয়ার্স অফ ডিফিকাল্টিজ আছে, সেগুলোকে 10 বছরের মধ্যে মানে শিখে নেওয়া যাবে, এটাই এক্সপেক্টেড, থিওরিটিক্যালি প্রেডিক্টেড এবং এক্সপেরিমেন্ট। এই যে এত বছরের এক্সপেরিমেন্টের জ্ঞান আছে অফ ডিফারেন্ট সায়েন্টিস্ট ওকামের গ্রুপস, তারা সব একসাথে কাজ করছে। 2035 ডিটি রিয়াকশন শুরু হবে এবং তখন বোঝা যাবে যে কত তাড়াতাড়ি এটা কমার্শিয়ালাইজেশনের দিকে যেতে পারে। তো যাবে হয়তো আমরা জানি, কিন্তু সময়সীমাটা এক্সাক্টলি বলা ইজ ডিফিকাল্ট, কারণ পৃথিবীতে উত্থান পতন অনেক কিছু হয়। যেমন 80-এর দশকে ফিউশন ওয়াজ গ্রেট, মানে সবাই 70-এর দশকে মিডল ইস্টার্ন কান্ট্রিজে একটা অয়েল এম্বার্গো হয়, ওরা ঠিক করে যে অয়েল ফিল্ডগুলো ন্যাশনালাইজ করে নেবে, তাতে পশ্চিম এবং জাপান চায়না সবাই ভয় পেয়ে ভাবলো যে অয়েলের উপর নির্ভর করা যাবে না, তাই ফিউশনটাতে প্রচন্ড প্রেশার দেওয়া হলো, স্ট্রেস দেওয়া হলো, তার থেকে প্রচুর উন্নতি হয়েছিল। যেই 90-এর দশকে অয়েল এম্বার্গোটা চলে গেল, কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, তখন সবাই বন্ধু, তখন আর তখন তো তাহলে তেল তো পাওয়া যাচ্ছে, তাহলে ক্ষতি কি, তাহলে আর তখন ফিউশনের ফান্ডিং অনেক কমে গেল। তো এইসব জিনিসগুলো আমাদের হাতে নেই, আমরা তো সিম্পল বৈজ্ঞানিক, রাইট? মানে তো ওই আর কি, তো এক্সাক্ট টাইমটা বলা ডিফিকাল্ট, বাট অ্যারাউন্ড 2035 থেকে আমরা সিরিয়াস এক্সপেরিমেন্টস ইন এনার্জি প্রোডাকশন তৈরি করব। হ্যাঁ, তারপর আমাদেরই এক স্টুডেন্ট কোশ্চেন করেছে, স্যার হোয়ার গোজ দ্য ইলেকট্রনস আফটার ফিউশন অফ পার্টিকলস। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, টেম্পারেচার যেই সামান্যতম একটু কমে যাবে, ওই আয়ন আর ইলেকট্রন আবার রিকম্বাইন করে যাবে, তো নিউট্রাল গ্যাস হয়ে যাবে, রাইট? তো বেসিক্যালি কি হয়, এই যে সিস্টেম, এই যে আমি একটা বলছিলাম একটা টায়ারের মতন, রাইট, তার ভেতরটা এক্সট্রিমলি হাই টেম্পারেচার। আসলে কিছু কিছু চ্যালেঞ্জেসও আমি বলতে পারি এই সুযোগে, ভেতরটা এক্সট্রিমলি হাই টেম্পারেচার, কিন্তু আমি চাই না এই হাই টেম্পারেচারটা দেওয়ালে আসুক, তাই না? দেওয়ালটাকে আমি ঠান্ডা চাই, যাতে দেওয়ালটা নষ্ট না হয়ে যায়। দেওয়ালটা তো সিম্পল পৃথিবীতে তৈরি একটা জিনিস দিয়ে তৈরি, মানে টাংস্টেন বা একটা কোনো কার্বন কম্পাউন্ডস বা এরকম কিছু একটা দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি বেরিলিয়াম ইজ ওয়ান অফ দ্য মেটেরিয়াল যেটা লোকে ভাবছে ইউজ করা যাবে, তো টাংস্টেন বেরিলে, তো সেটাকে ঠান্ডা রাখতে হবে। তো অ্যাজ আ ফাংশন অফ ডিস্টেন্স, মানে অ্যাজ আ ফাংশন অফ স্পেস, আমি কোথায় আছি তার উপর নির্ভর করে তো টেম্পারেচারটাও বিশাল একটা তারতম্য হয়। ভেতরে সূর্যের থেকেও 10 গুণ বেশি টেম্পারেচার, কিন্তু অ্যাট দ্য সার্ফেস আমি চাই না কোনো ক্ষতি হোক অন দ্য মেটেরিয়াল, তো সেখানে কম টেম্পারেচার। তো টেম্পারেচার জোন অনুযায়ী মানে আয়নাইজেশন আর রিকম্বিনেশন হতে থাকে। তো ইলেকট্রন বেসিক্যালি একটা কিছু একটা কোনো জিনিসের গায়ে যদি ধাক্কা মারে, তার সাথে নিউট্রালাইজ করে যাবে, আর তারপরে গ্রাউন্ডিং হয়ে। এই যে ধরো বিদ্যুৎ চমকায়, একটা যখন আর্থিং লাইটনিং কন্ডাক্টর হয়, বিদ্যুৎ তো চমকালো, কারেন্ট তো ফ্লো করে এলো, তারপর কি হলো, ইটস গ্রাউন্ডেড ডাউন ইন টু দ্য গ্রাউন্ড। মানে গ্রাউন্ড আমাদের ভাবা হয় ইনফাইনাইট সোর্স অফ চার্জ, মানে ইলেকট্রনস, সেই সেন্সে ওই রিকম্বিনেশন আর কম্বিনেশন, মানে আয়নাইজেশন আর রিকম্বিনেশন একটা ভেরি লাইক টার্বুলেন্ট ডাইনামিক ইকুইলিব্রিয়াম সিস্টেমের মধ্যে কাজ করার চেষ্টা। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, সামাও আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ডক্টর ভদ্র শুনতে পাচ্ছেন?
কিছু আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন গুলো দেখছি, কিছু প্রশ্ন আমি বলতে পারি। যেমন একটা প্রশ্ন, ডাজ প্লাজমা হ্যাভ ভিসকোসিটি লাইক আ রিয়েল ফ্লুইড? হ্যাঁ, প্লাজমাতেও দেখুন না ভিসকোসিটি কোথা থেকে আসে, ইন্টার পার্টিকেল ইন্টারাকশন। তো এবার প্লাজমাতে অনেক ধরনের ভিসকোসিটি হয়ে যেতে পারে, আয়ন আয়ন কলিশনস থাকে, আয়ন নিউট্রাল কলিশনস থাকে, ইলেকট্রন নিউট্রাল কলিশনস, আয়ন নিউট্রাল মানে আয়ন ইলেকট্রন কলিশনস, রাদার একটা সিঙ্গেল ভিসকোসিটি বলে বলা যায় না, অনেক ধরনের রেজিস্টিভ forces মানে viscosity, collisionality গুলো সব থাকে, like a fluid, right? হ্যাঁ, আসলে এখানে ডিউ টু ব্যাড ব্যাড ওয়েদার কন্ডিশন একটু নেটওয়ার্কটা ফ্লাকচুয়েট করছে, মাঝে মধ্যে আমি থাকতে পারছি না আর কি। আমি ট্রাই করছি যতদূর সম্ভব। আচ্ছা, তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারো, যাকে আমি অ্যালাউ করেছি রঘুপতি মুখার্জি, আপনি কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারেন। রঘুপতির আসলে স্পিক মাইকটা মিউটেড আছে, এই এবার বোধ হয়। প্লিজ আস্ক কোশ্চেন। আচ্ছা, যদি উনি না করেন তাহলে আরেকজন হাত তুলেছেন, ইন্দ্রনাথ ভট্টাচার্যা, আপনিও কিছু জিজ্ঞেস করতে পারেন, আনমিউট করে জিজ্ঞেস করুন। হ্যালো, ইয়েস ইয়েস, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, এই প্রজেক্টে মানে নতুন কোনো পার্টিকেলের, আমি পার্টিকেল ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করছি আর কি, কোনো সিগনেচার পাওয়া কি সম্ভব? মানে এই এক্সপেরিমেন্টটা ছাড়া, যেমন অনেক কিছুর বাই প্রোডাক্ট তো পাওয়া যায়, আমরা জানি এলএইচসি তে হিগস ছাড়াও অনেক নতুন সিগনেচার খোঁজা হচ্ছে, তো এখানে কি আর কোনো সিগনেচার পাওয়ার কোনো মানে এম রয়েছে? আমি এটা একটু জানতে চাইছি। খুব ভালো প্রশ্ন। এম নেই, মানে কি বলুন তো, এই যে এনার্জি গুলো না, এলএইচসি এর তুলনায় খুব কম এনার্জি। মানে এলএইচসি তে কি করা হয়, খুব অল্প সংখ্যক পার্টিকেলস ব্যবহার করা হয় এবং টার্গেট করে করে এক্সপেরিমেন্ট গুলো করা হয়, রাইট? মানে তার জন্য যে এনার্জি অফ যে যে পার্টিকেলটা অন্য পার্টিকেলকে হিট করবে, তার এনার্জি বাড়ানোর জন্য তাকে ওই লার্জ হাদ্রন কোলাইডারের মধ্যে অনেক এনার্জি বাড়ানো হয়। এটা কিন্তু সেই এনার্জি স্কেলস না, দিস ইজ মোর আ কালেকটিভ সিস্টেম, যে মানে এখানে নাম্বার অফ পার্টিকেলস অনেক বেশি, মানে সব চেনা জানা পার্টিকেলস, মানে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এবং তার সেটা যদি ফিউজ করানো যায় নিউক্লিয়ার রিয়াকশনে কন্ট্রোল ভাবে, হিলিয়াম আর নিউট্রন তৈরি হওয়ার কথা। এবার এই টেম্পারেচার যে মনে হয় না কোনো অন্য পার্টিকেলস পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ। জেনেরিক প্রশ্ন থাকলেও বলতে পারি, বা স্টুডেন্টদের যদি এই ছবিতে, যেহেতু ছবিটা আছি, এইটা একটা 6 ফুট লম্বা মানুষের মডেল দেওয়া হয়েছে, টু শো দা স্কেল অফ দা প্রজেক্ট, ইটার প্রজেক্ট। আহ
কানেকশনে কি একটু অসুবিধা হচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ডক্টর ভদ্র শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করুন। আর দু একটা কোশ্চেন নিচ্ছি সৈকত দা। শেষ দিকে চলে এসছি। ইন্দ্রনাথ ভট্টাচার্য ইজ দেয়ার? উনি করে দিয়েছেন। তারপরে এস ব্লেসিংস, এস ব্লেসিংস উনি লিখে দিয়েছেন, চ্যাট বক্সে লিখে দিয়েছেন, আমি ওটাই করে দিচ্ছি। ঠিক আছে, করে দিন। উনি লিখেছেন, ইজ দেয়ার এনি ইকুইভ্যালেন্ট সার্কিট ফর প্লাজমা ডিসচার্জ? প্লাজমাটা, প্লাজমা ডিসচার্জটাকে, জাস্ট জাস্ট যে প্লাজমাটাকে, সেটা তুমি একটা কারেন্ট ভাবতে, মানে ইটস আ কারেন্ট, প্লাজমা নিজস্ব রেজিস্টিভিটি আছে, তো সেই সেন্সে ইকুইভ্যালেন্ট সার্কিট বানানো যায়। ইয়াস, কিন্তু মানে কমপ্লিকেশনস আরো অনেক গভীরে এই আর কি, মানে জাস্ট এই সেন্সে। আচ্ছা, একটু সহজে স্টুডেন্টরা আবার বারবার করে জানতে চাইছে, হুইচ মেকানিক্স টুলস ইউজড ইন প্লাজমা ফিজিক্স? হুইচ মেকানিক্স টুলস, তার মানে তুমি এটা কি মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট থেকে বলতে চাইছো, মানে মেকানিক্যাল টুলস কি কি ব্যবহার করা হয়, নাকি ফিজিক্স এর তরফ থেকে যে কি কি মেকানিজমস ব্যবহার করা হয় প্লাজমাকে বোঝার জন্য? ওটাই হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ ইটস আ হিউজ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, মানে একটা কি বলবো, ইটস অ্যাকচুয়ালি মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানানো বা সার্ন বানানো, এলএসডি বানানো, সেরকম লেভেলের একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট। এবার ফিজিক্স মেকানিজম দেখো, মানে প্লাজমাটাকে কিরকম ভাবে ট্রিট করা হয়, ন্যূনতম অবস্থায় বোঝার জন্য সিঙ্গেল পার্টিকেল মোশন দেখা হয়, যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে আর কিচ্ছু নেই, ম্যাগনেটিক ফিল্ডের অ্যাক্রসে একটা চার্জ পার্টিকেল দেওয়া হলো, সেটা কেমন করে এফেক্ট করবে, রাইট? তখন আমি ই ক্রস বি মোশন, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, একটা চার্জ পার্টিকেল কেমন করে মুভ করবে, পিওর ম্যাক্সওয়েলস ইকুয়েশনস ব্যবহার করছি, মানে একদম সিম্পল লেভেলে। কিন্তু যখন কালেকটিভলি কোটি 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 মলিকিউলস আছে, মানে পার্টিকলস আছে প্লাজমাতে, যেমন আমি যে বললাম ডেন্সিটি, ডেন্সিটি 10^20 বা 10^20, একটু ভাবতে পারো যে 10^9 হচ্ছে 1 বিলিয়ন, পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে 7.7 বিলিয়ন, ধরে দিলাম 10। ডক্টর ঠাকুর, আপনি স্ক্রিন শেয়ারটা ক্লোজ করে দিলে আপনাকে ভালোভাবে একটু ভিউ করা যায়। Okay, okay, okay. Screen share. It is not related with the with your answer. ঠিক ঠিক ঠিক। Okay. এটা বেটার কি? Yes, yes. ঠিক আছে। Okay, okay, okay. এবার নিজেকে কি করে দেখা যায়? আচ্ছা আচ্ছা। যাই হোক, মানে আমিও শুনি। Bigger answer দিতেন audience যদি ওই ছোট মুখটা দেখে, এখন আর ভালো লাগে না। Right, right. আমি যদি হাতে করে, হ্যাঁ মানে ওই আর কি। ভাই জাদুকর, right? পিসি সরকার। না, এবার কিন্তু প্লাজমাতে এত সংখ্যায়, মানে এত বেশি পার্টিকলস আছে, ইটস লাইক আ ফ্লুইড, তাই না? জলের কণার মতন ভাবতে পারো, তার ভিসকোসিটি আছে, একটু আগে যেরকম বলছিলাম, তার রেজিস্টিভিটি আছে, এবং শুধু এক ধরনের নেই, মাল্টিপল পার্টিকল ইন্টারাকশন হচ্ছে, আয়ন ইলেকট্রন একরকম ভাবে একে অপরের সাথে ইন্টারাক্ট করে, তাই না? মানে যখন আমরা যখন মানে দুটো মলিকিউল আমরা যখন ধাক্কা খাই, ভাবে আমরা যখন কাইনেটিক থিওরি অফ ম্যাটার করি, কি ভাবে যে দুটো বল আছে, বলে বলে ধাক্কা খাচ্ছে, কিন্তু চার্জ পার্টিকেল তো ধাক্কা খায় না, কাছাকাছি এসে রিপেল করে চলে যায়, রাইট? এই স্ক্যাটারিং ক্রস সেকশন নিয়ে আমরা পড়াশোনা করি। বেসিক্যালি হাইড্রোডাইনামিক্স দরকার লাগে, ইলেকট্রোম্যাগনেটিজম দরকার লাগে, কাইনেটিক থিওরি অফ প্লাজমাসের কনসেপ্টসও দরকার লাগে। কারণ ধরো একটা, আমি যখন বলি একটা মলি, একটা সিস্টেমের টেম্পারেচার কি, আমরা তো থার্মোমিটার দিয়ে মেপে দিলাম, বললাম একটা টেম্পারেচার, কিন্তু রিয়েলি কি হচ্ছে, ধরো একটা গ্যাস, মলিকিউলসগুলো মুভ করছে, তার বিভিন্ন ভেলোসিটি আছে ডিপেন্ডিং অন দ্য কাইনেটিক এনার্জি, এবং সব মলিকিউল একই ভেলোসিটিতে মুভ করছে, কেউ কেউ কম, কেউ বেশি, এটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন তৈরি হয়। তো ডিস্ট্রিবিউশন ফাংশন ব্যবহার করে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসও প্লাজমাতে ব্যবহার করা হয়। তো এবং মানে অনেকে বলে যে প্লাজমার স্টেবিলিটি বুঝতে, এই যে স্টেবিলিটি ইনস্টেবিলিটি অফ ফিজিক্স, ফিজিক্সের যেটা স্টেবল ইনস্টেবল, মানে ইনস্টেবিলিটি যে স্টাডি, সেগুলো ব্যবহার করা হয়। প্লাস অনেকে বলে যে স্টেবিলিটির জন্য এত বড় সিস্টেম, এখানে কোয়ান্টাম মেকানিক্স লাগে না, হয়তো লাগে না, কিন্তু আমি বুঝবো কি করে প্লাজমার এত হাই টেম্পারেচার, আমি টেম্পারেচার মাপবো কি করে, আমি তো থার্মোমিটার ঢোকাতে পারছি না। তখন আমরা কি করি, স্পেকট্রোস্কোপি ব্যবহার করি, যেটা অ্যাস্ট্রোফিজিক্সের লোকজন করে থাকে, যেহেতু সূর্যের তো বা দূরের তারায় তো আমি যেতে পারছি না এক্সপেরিমেন্ট করার জন্য, কি করি ওখান থেকে যে আলো আসছে সেটাকেই স্টাডি করি। তো তার জন্য ডপলার এফেক্ট, ডপলার স্পেকট্রোস্কোপি, বিভিন্ন ধরনের রিফ্লেক্টোমেট্রি, ডেন্সিটি মেজার করা যায়, টেম্পারেচার মেজার করা যায়, মানে ওয়াইল্ড গ্যামট অফ স্টাডিজ আছে। মানে
আমার জানা খুব বেশি নেই টেকনিক্স ইন ফিজিক্স যেটা প্লাজমা ফিজিক্সে ব্যবহার করা যায় না। আমরা অনেকক্ষণ কোশ্চেন আনসার সেশন চালিয়ে ফেলেছি আমার মনে হয়, সৈকত দাই এক্সস্টেড, একটা দিয়ে শেষ করব যেটা স্টুডেন্টদেরও আশা করি কাজে লাগবে, হোয়াট ইজ কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা? ইরে না মানে ঠিক কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা হচ্ছে মানে ওটা ফিজ মানে পৃথিবীতে কোনো প্লাজমা এরকম নেই রাইট, কিন্তু সেটা হচ্ছে যে মানে কোয়ার্কের যে বিভিন্ন স্টেট থাকে সেটাকে যদি আমি চার্জ হিসেবে ভাবি বুঝলে তো, তো আর মানে এগেন মানে প্লাজমা একটা জেনারিক টার্ম ইন দ্য সেন্স যেখানে আলাদা আলাদা ধরনের পার্টিকেল একসাথে মিশে আছে রাইট, যে আয়ন্স আছে ইলেকট্রনস আছে রাইট, সেই পুরো জিনিসটাকে যদি ইকুইলিব্রিয়ামে আনা যায় স্টেবল করা যায় তখন সেটা আমরা প্লাজমা স্টেট হিসেবে বলছি। তো সেরকম মানে যদি ওই তুমি এনার্জি বাড়াতে 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 যদি কোয়ার্ক গ্লুয়ন স্টেটে চলে যাও তো সেই যে ফিজিক্সটা সেই পড়াশোনাটা করে যেখানে কোয়ার্কস আছে গ্লুয়ন্স আছে সেইটাকে জেনারেলি আমার যতদূর ধারণা যে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা স্টেট বলা হয়, থিওরিটিক্যালি সেই নিয়ে কাজ করা হয়, অফকোর্স এক্সপেরিমেন্টালি আমি জানি না করা সম্ভব কিনা এখনই তো, কিন্তু মানে ডিটেলসটা আমি যাচ্ছি না কারণ ডিটেলসটা টেকনিক্যাল ডিটেলসটা আমি জানি না, মানে যারা হাই এনার্জি থিওরি নিয়ে কাজ করে তারা আরো বেটার বলতে পারে, পরে দরকার লাগলে আমি তাদের কন্ট্যাক্ট দিতে পারি, কিছু বন্ধু বান্ধব আছে হাই এনার্জি ফিজিক্সে। আচ্ছা আরেক একটা লাস্ট আমাদের একজন সহকর্মী অন্য কলেজে কোশ্চেন করেছেন, এটাও একটু টেকনিক্যাল, ক্যান প্লাজমা রিঅ্যাকশন সিন আইটিআর প্রোডিউসড ইন সাকসেসিভ স্টেপস অফ এনার্জি প্রোডাকশন লাইক ডয়টেরিয়াম ফিউজেস টু হিলিয়াম হুইচ এগেইন ফিউজেস টু প্রোডিউস হায়ার অ্যাটমিক মাস প্রোডাক্টস এন্ড দেয়ার বাই প্রোডিউসিং মোর এনার্জি? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন আই রাইট রাইট না ইটস ফাইন মানে আমার আমার কোনো আপত্তি নেই, করা যাবে থিওরিটিক্যালি যেমন সূর্যে হয়, কিন্তু করতে কি দরকার লাগবে দেখুন, ওই যে আমি মনে আছে অনেকক্ষণ আগে ওই যে কিছু কার্ভ দেখিয়েছিলাম যে একদিকে আছে গেইন অন্যদিকে টেম্পারেচার, তার একটা এই যে কার্ভ গুলো ক্রস সেকশন যখন আঁকা হয় প্রত্যেকটা রিয়াকশনের নিজস্ব নিজস্ব না মানে কোন টেম্পারেচারে কতটা রিয়াকশন হতে পারে, প্রবাবিলিটি অফ রিয়াকশন একটা গিভেন টেম্পারেচার সেটা পাল্টাতে থাকে, তার জন্য পৃথিবীতে যে টেম্পারেচার বানানো সম্ভব আমরা এখনো ডিউটেরিয়াম টিউটেরিয়াম রিয়াকশন হার্ডলি বানিয়েছি, মানে এর আগে দুটো এক্সপেরিমেন্টে ডিউটেরিয়াম টিউটেরিয়াম রিয়াকশন সাকসেসফুলি করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সটনে টোকোম্যাক ফিউশন টেস্ট রিঅ্যাক্টর টিএফটিআর বলে, আর সেটা যে রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে সেটাকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে, আরেকটা এক্সপেরিমেন্ট আছে সেটা রিয়েল টাইম হ্যান্ডলিং করে ইউরোপে জেট বলে জয়েন্ট ইউরোপিয়ান টোরাস, ওরা ডিটি রিয়াকশন করে কিন্তু তারপরে আবার চেঞ্জ করে নতুন রিয়াকশন করতে পারে, পরের রিয়াকশন গুলো করার জন্য এত হাই টেম্পারেচারে যেতে হবে যে সেই বিজ্ঞানটা আমরা এখনো জানি না, সেই টেকনোলজিটা আমাদের হাতে নেই অ্যাট প্রেজেন্ট, হবে না সেটা আমি বলতে পারি না, হতে পারে থিওরিটিক্যালি তো হতে পারে, তো আমাদের কাছে এখনো সেই ক্ষমতাটা নেই, মানে আমি আরো প্রশ্ন নিলে নিতে পারি, আদারওয়াইজ একটা বলি যে গ্লোবালি যদি ভাবি ইন জেনারেল এটা একটা চ্যালেঞ্জ, এটাতে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এটা না অনেক সময় মনে হয় যে বৈজ্ঞানিক ভাব থেকে কিছু কিছু এরকম বড় বড় চ্যালেঞ্জেস এর কথা আমি ছাত্রদের মাথায় ঢোকাই, যে এরোপ্লেন তৈরি করা, আকাশে উঠতে পারা, আকাশকে জয় করা, এটা মানে জবে থেকে মানুষ দেখেছে পাখি উঠছে নিজেরাও উঠতে চেয়েছে মানে অবশ্যম্ভাবী, মানে আমি ছোটবেলায় চেয়েছি সবাই চেয়েছে, কিন্তু সম্ভব কি অত সহজে? সম্ভব অত সহজ নয়, অনেক বছরের সাধনা, অনেক বছরের বিজ্ঞান, অনেক বছরের চেষ্টা লেগেছে রাইট সেই জায়গায় আসতে। সিমিলারলি যদি আমরা আরো পিছিয়ে যাই ইতিহাসে আর ভাবি যে নৌকো তৈরি করা, সমুদ্র জয় করা রাইট, এটাও চারটিখানি কথা ছিল না, তো আমরা এখন যদি কম্পেয়ার করি মানে এনার্জি প্রোডাকশন বাই ফিউশন নিয়ে, আমি বলবো বৈজ্ঞানিক তরফ থেকে আমরা এখন বুঝতে পেরেছি যে একটা গাছ বা কাঠ ছুঁড়ে দিলে জলে ভাসে ডোবে না, সেরকম চার পাঁচটা গাছ যদি আমি সামহাও ডাল ঠাল মিশিয়ে দড়ি থড়ি দিয়ে কিছু একটা করে একটা র্যাফ্ট মতন বানাতে পারি ভাসতে পারবো, আমরা বৈজ্ঞানিকভাবে সেই জায়গাটাতে আছি, আমরা জানি যে কি কি করলে ফিউশন করা সম্ভব, কিন্তু এখনো নৌকো তৈরি করা যেটা চেষ্টা চলছে, এটা একটা নৌকো তৈরি হচ্ছে বেসিক্যালি, এটা জাহাজ তৈরি হচ্ছে এবং সেটা কমার্শিয়ালাইজেশন করা, সেটা যে কোন টাইম স্কেলে হবে সেটা আমি মানে ইউনো বৈজ্ঞানিক হিসেবে আমরা খুব স্কেপটিক্যাল, আমরা সন্দেহবাদী, আমরা নিজেদের কাজ বলতে চাই না বাইরে যতক্ষণ না শিওর হচ্ছি যে এটা আমি জানি বা এটা করতে পারবো রাইট, তো সেই জন্য আমরা এক্সাক্ট কোনো ডেট আমার দিতে ভালো লাগে না, আদারওয়াইজ আশা করা যাচ্ছে মানে ইন দ্য লাইফ টাইম অফ দ্য স্টুডেন্টস, আমি যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, ইন দ্য লাইফ টাইম অফ দ্য স্টুডেন্টস আমরা আশা করছি ফিউশন পাবো। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর ঠাকুর, আমাদের পার্টিসিপেন্টরা আশা করি এইরকম একটা বিদগ্ধ টপিকের টক এইরকম সহজ করে বলার জন্য অনেকটাই উপকৃত হয়েছে,
প্লাজমা ফিজিক্স জেনারেলি ইউজি সিলেবাসে সেইভাবে করে টাচ করা হয়নি, কিন্তু যেভাবে সৈকতটা বলেছে আমার মনে হয় না কারোর এটা বুঝতে কোনো অসুবিধে আছে। আমরা কলেজের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, অনেক নন বেঙ্গলি পার্টিসিপেন্ট আমাদের জয়েন করেছিলেন, তারা বলেছে যে আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝিনি ঠিকই, কিন্তু দ্য স্লাইডস আর সেলফ এক্সপ্লেনেটরি, সো ক্যান ইউ প্লিজ শেয়ার দ্য পিপিটি সো দ্যাট উই ক্যান শেয়ার উইথ দ্য স্টুডেন্টস। ইমেল করে দেব স্লাইডস গুলো। মানে মজা করে বলি যে মানে ওই বললাম না, আমার আমার একসাথে আমরা ব্যাচেলার্স গেছি, বিএসসি করেছি সেন্ট জেভিয়ার্স কলেজে কলকাতায় পাকচিতে, সে এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেরিটেজ কলেজে। তো ওই মধুব্রতা, ও যখন মানে মেকিং আ স্টার অন আর্থ, আমি জাস্ট বলছি মেকিং আ স্টার অন আর্থ ইজ দ্য মানে এটাই আমাদের আলটিমেট গোল, মেকিং আ স্টার অন আর্থ। ও জানে এ তো তারে জমিন পার, মানে কথাটা তো খেটে গেছে আমার, যে মানে ইটস লিটারালি ট্রাইং টু মেক মানে তারা মাটিতে আনার যে চেষ্টা সেটার একটা প্রচেষ্টা। প্লাস আরেকটা জিনিস যেটা আমি আমি যখন এখানে কলেজে যাই, মানে জুনিয়র কলেজে, কমিউনিটি কলেজে বা হাই স্কুলে, মানে ইটস অলসো ইম্পর্টেন্ট যে পরের জেনারেশনের ওয়ার্ক ফোর্সটা খুব সাইন্টিফিক্যালি তৈরি হোক, মানে তারা যেন বিজ্ঞানটা বুঝতে শেখে, মানে ফিউশন করতে হবে তার কোনো হয়নি, কিন্তু এই যে ফিউশনের প্রচেষ্টার সঙ্গে সঙ্গে এগোচ্ছি, এতে প্রচুর স্টুডেন্টসদেরকে খুব ভালো করে ট্রেন করা যায় অন ভেরি ফিজিক্স, বেসিক এক্সপেরিমেন্টস, বেসিক থিওরি, এবং সেটাও তো এক একটা মানে এক একটা ছাত্র তো তারা নক্ষত্রের মতন না, সেটাও তো একটা তারা তৈরি করা হচ্ছে আমাদের ল্যাবে, মানে সেই সেন্সে বলি উই মেক স্টার্স, মানে এটা আমাদের আলটিমেট উদ্দেশ্য। মানে শুধু সালমান খান একাই যে স্টার তা তো নয়, আমাদের ভালো ছাত্রও স্টার, মানে সেই সেন্সে আর কি, সেই সেন্সে মজা করে তারে জানি। অবশ্যই, এটা আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেক উৎসাহ পাবে, এবং যারা মানে বিজ্ঞান বিভাগের বাইরেও আছে তারা উৎসাহ পেয়ে হয়তো বিজ্ঞানটা জানার জন্য একটু আগ্রহী হবে। ধন্যবাদ ডক্টর ঠাকুর। ওভার টু ডক্টর ভদ্র। আমরা একদম পর্যায়ে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, সৈকতদা প্রায় 2 ঘন্টা ব্যাপী বুকে চলেছে, আর আমি বিরক্ত করব না, সকাল সকাল মানে ওখানে সকালে তুমি ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি উই ধন্যবাদ স্টুডেন্টদের তরফ থেকে, পার্টিসিপেন্টদের তরফ থেকে, দেয়ার আর প্লেন্টি অফ মেসেজেস অফ ভেরি গুড এন্ড এলাবোরেটিভ প্রেজেন্টেশনস। আর পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, এখন আপনারা ওই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করতে পারেন, ফিল আপ করার সাথে 7 দিনের মধ্যে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। আর পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আরেকটা ইনফরমেশন, আমাদের ডিপার্টমেন্ট আগামী 6 এবং 7 তারিখ একটা এইরকম ভার্চুয়াল মোডেই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যারেঞ্জ করেছে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এক্ষুনি। আপনারা যদি কেউ পেপার সাবমিট করতে চান তাহলে করতেই পারেন, এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রথিতযশা বিজ্ঞানীগণ থাকছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাই এতে অংশগ্রহণ করতে পারেন। আগামী 6 ও 7 জুলাই, অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের শেষ ডেট 4 তারিখ, সুতরাং আপনারা ওয়েবসাইটে গিয়ে পাবেন এটা। স্পিকার ভিউটা একটু বলে দিন, স্পিকার যারা আছেন পরেরটায় আছেন, ঠিক আছে, ওনারা দেখে নেবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, গুড নাইট সবাইকে, আবার ধন্যবাদ স্পিকারকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট টু অল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ to all of you to participate in this program.